আসসালামু আলাইকুম আশা করছি আপনারা যে যেখান থেকে আজকে আমাদের এই লাইভ সেশনটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাই নিরাপদে আছেন এবং সুস্থ আছেন আমাদের এই লাইভ সেশনটি সানিয়া রহমান অটিজম ওয়ার্ল্ড এবং সানিয়া রহমান ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে আপনারা যদি মনে করেন আমাদের লাইভ সেশনগুলো আপনাদের উপকারে আসছে তাহলে অবশ্যই শেয়ার করবেন কারণ আপনাদের একজনের শেয়ার থেকে আরো 10 জন মানুষ জানতে পারবে বিষয়গুলো আমাদের এই স্পেশাল বাচ্চাদের নিস সংক্রান্ত বিষয়গুলো আজকে আমাদের সাথে যিনি অনারেবল গেস্ট আছেন আমার মনে হয় বাংলাদেশে আপনারা সবাই ওনাকে চেনেন আমি বলবো এক নামই চেনেন আমি দেরি না করে আমাদের অনারেবল গেস্টকে আপনাদের সামনে নিয়ে আসছি আমাদের সাথে আজকে আছেন ডক্টর এম ডি শফিউল্লাহ প্রধান স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে একটা সোশ্যাল মিডিয়াতে আপনি এমন একটা জিনিস নিয়ে কাজ করছেন যেটা হয়তো আমাদের করার কথা ছিল মানে আমরা প্রফেশনালরা যারা আমরা যারা ফাস্ট ট্র্যাক ডিজিজ বা ডিসঅর্ডার নিয়ে কাজ করি তো সেক্ষেত্রে আপনি ব্রেকডাউন করেছেন আলহামদুলিল্লাহ আপনাকে আল্লাহ মঙ্গল করুক আপনার আপনার ফ্যামিলির এবং আপনার মাধ্যমে আমরা যারা প্রফেশনালরা উপকৃত হচ্ছি প্লাস যারা বাবা মা আছেন সবাইকে যেন আমাদের এই এটা একটা নিউলি আমি বলবো ডিসঅর্ডার যেটা নিয়ে আমরা সবাই চিন্তিত আপনি জানেন আসলে এখন যে প্রায় 50-60 মানে নিউবর্ন বেবির মধ্যে একজন অটিজম আক্রান্ত মানে এখন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের লাস্ট যে স্ট্যাটিস্টিক্স আছে এবং এটা আসলে প্যান্ডেমিক আকারে দেখা দিয়েছে আমি যদিও প্যান্ডেমিক বলতে আমরা ডাক্তারি ভাষা আসলে বলে থাকি ছোঁয়াচ্ছে হ্যাঁ ছোঁয়াচ্ছে মানে একজন থেকে আরেকজন কিন্তু এটা দিস ইজ এ নন কমিউনিকেবল ডিজিজ মানে অছোঁয়াচ্ছে রোগ বাট প্যান্ডেমিক মানে প্রতিটি সমাজে পরিবারে প্রায় আমরা এই জাতীয় একটা বেবি দেখতে পাচ্ছি আর এটা তো আসলে একটা এমন একটা ডিসঅর্ডার যেটা হচ্ছে আপনারা আমরা সবাই জানি যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বা নিউরো বায়োলজিক্যাল ডিসঅর্ডার এটা আমাদের ব্রেনের আমাদের শারীরিক মানসিক উৎকর্ষ সাধিত হওয়ার সময়ে যদি কোনো ফ্যাক্টর হোক সেটা সোশ্যাল ফ্যাক্টর হোক এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হোক পারিবারিকভাবে হোক অথবা জেনেটিক্যালি হোক বা ডিজিজ অর ডিসঅর্ডার বা যে কোনোভাবেই হোক না কেন সেটা কিন্তু আমাদের এই বাচ্চাদেরকে যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আমাদের জাতির কর্ণধার হবে যারা বিশ্বকে জাগিয়ে তুলবে যারা আমাদের যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি হ্যাঁ আমাদের এই যে বাবা মা আমরা যারা আছি আমরা তো আসলে তাদেরকে নিয়ে স্বপ্ন দেখি তাদের নিয়ে আমরা বেঁচে থাকি আপনি আপনি দেখেন আপনি আপনার অবস্থানে আপনি আপনার হাজবেন্ড নিয়ে ভালোই আছেন তো আপনার বেবির কেন প্রয়োজন এই জিনিসটা বুঝতে হবে সো এই যে স্বপ্ন এই স্বপ্নটাকে আমরা বাস্তবায়ন করতে গিয়ে তখন দেখি আমাদের বেবিদের যদি কোনো সমস্যা হয় খুবই সেন্সিটিভ একটা জায়গা মানে এটা খুবই মানসিক এবং মানে সব দিক দিয়ে বলবো এটা এমন একটা সেন্সিটিভ জায়গা এটা আপনি যদি মনে করেন দেখবেন বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে কোনো একটা ঘরে যদি বেবি না হয় হ্যাঁ পুরো পারিপার্শ্বিক অবস্থাটা একটু সিচুয়েশনটা ভিন্ন হয়ে দাঁড়ায় সেখানে দাদা দাদি নানা নানি এমনকি ছেলেকে আরেকটা বিয়ে করানোর চিন্তা ভাবনা করে তো সেই জায়গায় আমাদের এই ভবিষ্যৎ কর্ণধার যারা আসবে তাদের যদি এই জাতীয় কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই চিন্তিত হয়ে যাচ্ছে এবং আমরা কিন্তু যেহেতু সমস্যাটা বাড়ছে মানে ডে বাই ডে বাড়ছে এটা কিন্তু আমি বলবো এখন শুধু আপনার ইংল্যান্ড বলেন বা যে যে দেশেই আসেন না কেন এটাকে যদি আমরা এখন অ্যাড্রেস না করি হ্যাঁ মূল স্রোত ধারায় নিয়ে আসি লাইক অ্যাজ করোনা করোনার মতো যদি আমরা এটাকে প্রসার এটা নিয়ে রিসার্চ না করি এটা নিয়ে চিন্তা না করি এটা নিয়ে আমরা গবেষণা না করি আমাদের আমাদের যে অতীত অভিজ্ঞতা আমাদের যে যার লেভেল থেকে আমরা যারা আসি যারা যে যার লেভেলে আমি ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করি অনেক অকুপেশনাল থেরাপিস্ট অনেকে স্পেস থেরাপিস্ট অনেকে আপনার বিভিন্ন সাইকোলজিস্ট সাইকিয়াট্রিস্ট পেডিয়াট্রিক্স পেডিয়াট্রিশিয়ান নিউরোলজিস্ট তারা ওয়ার্ক করতেছে কাজ করছে রুগী দেখছে তো তাদের এই এই জায়গাটায় তাদের এই যে গবেষণালব্ধ ফল গবেষণালব্ধ যে অ্যাচিভমেন্ট তাদের যে অভিজ্ঞতা এটা যদি আমরা শেয়ার করতে পারি কাজ লাগাইতে পারি তাহলে কিন্তু আমরা এই অবস্থা থেকে উত্তরণের দিকে যেতে পারবো আমরা আপনাকে একটু সময় নিচ্ছি আমি যেহেতু ডিসএবিলিটি নিয়ে রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করি পুনর্বাসন এটা একটা বিশাল সংজ্ঞা হ্যাঁ পুনর্বাসন কিন্তু
আমরা এখানে আমরা কিন্তু দেখছি বিভিন্ন ডিজাস্টার ম্যানেজমেন্টে পুনর্বাসন হয়ে থাকে, রাষ্ট্রের বিভিন্ন জায়গা বিভিন্ন ক্ষেত্রে পুনর্বাসন হয়। বাট উই ওয়ার্ক ইন দ্য ফিল্ড অফ হিউম্যান, মানে সৃষ্টির সেরা জীব নিয়ে আমরা কিন্তু আসলে পুনর্বাসনের কথা বলছি, যেটা মহান আল্লাহ পাক আমাদেরকে বলেছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আশরাফুল মাখলুকাত নিয়ে যখন আমরা রিহ্যাবিলিটেশন করে থাকি, এটা একটা বিশাল জার্নি। যারা অটিস্টিক বেবি অথবা বিশেষ চাহিদা সম্পন্ন বেবির বাবা মা, যারা যেমন আমরা এখানে কিন্তু এনডিডি আরো কয়েকটা ডিজিজ আছে, সেটা হচ্ছে সেরিব্রাল পলসি, তারপরে হচ্ছে আপনার ডাউন সিনড্রোম, তারপরে হচ্ছে আপনার এই যে বুদ্ধি প্রতিবন্ধিকতা এবং অন্যান্য আরো বিভিন্ন কারণে কিন্তু আপনার নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার হতে পারে। তো এটা একটা, এটা কিন্তু আমাদের একটা এখন সময়ের চাহিদা। আমি মনে করি আপনি যে প্ল্যাটফর্মটা তৈরি করেছেন সেটাকে আপনি প্রাইভেট ফর্মে না রেখে এটা ওপেন করে দেন। এটা কিন্তু আসলে অনেকে জানে না, অনেক অনেক ডাক্তারই জানে না, জানার প্রশ্নই আসে না। আমি এখানে আপনার মাধ্যমে জানাতে চাই আমি জানলাম কিভাবে, ঠিক না? এই যে অটিজম, আই এম এ ফিজিওথেরাপিস্ট, আমি কাজ করি বাংলাদেশ মেডিকেলে দীর্ঘ 7-8 বছর, ওখানে শিক্ষকতা করেছি, আমি বর্তমানে একটা ইনস্টিটিউটে আছি, আমি ডিপিএস হসপিটালে কাজ করছি দীর্ঘদিন, ফিজিওথেরাপি সোসাইটির সাথে আমি কাজ করি, অন্যান্য পেশাজীবীদের সাথে কাজ করি। কিন্তু যখন আমার বেবির এই প্রবলেমটা দেখা দিল ফার্স্ট, তার এজ নিয়ার অ্যাবাউট 18 মাস, তো 18 মাসের পরে তার এখন বয়স 6.5-এর মতো, 6.5, তো 18 মাসের পরেই দেখলাম যে সামথিং রং। হ্যাঁ, আমি আমার কাছে একটু মনে হচ্ছে সামথিং রং, সে ছোটকাল থেকে একটু চুপচাপ থাকতো, তখনই আমার আমার কাছে মনে হলো যে কোথাও একটা কিছু করতে হবে। এখন দেখেন ফার্স্ট আমি বেবিকে নিয়ে গেলাম একজন পেডিয়াট্রিক নিউরোলজিস্টের কাছে, যেহেতু আমার কাছে মনে হলো নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। তো উনি দেখে বললো আপনি এত তাড়াতাড়ি এত চিন্তিত হচ্ছেন কেন, 3 বছরের আগে এটা নিয়ে কোনো ভাববেনি না। তো যাই হোক, সেখান থেকে আমি, যেহেতু অটিজম টার্মটা সবার কাছে আসলে নতুন, এটা এখনো রিসার্চ চলছে, তো সেই থেকেই কিন্তু আসলে আমি কিন্তু অটিজম নিয়ে কোনো প্র্যাকটিস করি না, মানে আমার এখানে কিন্তু অটিজম বা অটিস্টিক বেবি নিয়ে আমি তেমন কোনো থেরাপি সেন্টার বা আমি করি নাই। বাট আমি নিউরো এই যে ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের অন্যান্য রোগী নিয়মিত দেখি। আমি কিন্তু সেরিব্রাল পলসি বেবি প্রায় আমাকে দেখতে হয়, অন্যান্য যে বা ডাউন সিনড্রোমের বেবি যাদের ফিজিক্যালি বিভিন্ন ডিসঅর্ডার আছে। ফিজিওথেরাপি আসলে এমন একটা সাবজেক্ট, সেটা হচ্ছে আর্ট অফ মডার্ন মেডিসিন। এই ক্ষেত্রে ফিজিওথেরাপি বিভিন্ন ডিজিজ এবং ডিসঅর্ডারে কাজ করে থাকে, সেটা ফিজিক্যাল, এবং ফিজিক্যালের সাথে যখন মেন্টাল কারেকশন কোরিলেশন হয় সকল রোগ নিয়ে কাজ করতে হয়। তো এই ক্ষেত্রে আসলে স্পেসিফিক একটা ডিজিজ নিয়ে, একটা ডিসঅর্ডার নিয়ে, মানে ওইভাবে বাংলাদেশ এখনো যেতে পারে নাই, মানে ফিজিওথেরাপিস্টও যেতে পারে নাই। আমাদের লর্ডস অফ পেইন ম্যানেজমেন্ট করতে হয়, ব্যাক পেইন, নেক পেইন, তারপর স্ট্রোক জনিত প্যারালাইসিস, ডিসেবিলিটি, রোড অ্যাক্সিডেন্ট, বিভিন্ন নিউরোলজিক্যাল ডিসেবিলিটি, সো এগুলার এই সকল রোগী আপনি জানেন, মানে এই নন কমিউনিকেবল ডিজিজ এত বেড়েছে এখন প্যান্ডেমিকের পর আরো বেড়ে গিয়েছে। সো এই সকল কাজ করতে করতে আমরা কিন্তু ফিজিওথেরাপিস্ট আসলে বেসিক্যালি আমাদের এই যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার গুলো, অন্য যেটা স্পেশালি অটিজম নিয়ে আমরা আসলে তেমন কোনো কাজ করতে পারি না। কিন্তু যেহেতু আমার বেবির এই সমস্যা, আমি আসলে বলবো এই বিষয়ে একজন ছাত্র, আমি পড়ালেখা করছি, সো আশা করি আপনাদেরকে আমাদের অভিজ্ঞতা বা অন্যান্য বাবা মার অভিজ্ঞতা বা ডাক্তারদের সকলের অভিজ্ঞতা আমরা ইনশাল্লাহ আরো আগাতে পারবো। আর আপনার, আমার মনে হয় আপনি এটা ওপেন করে দিবেন, সবার জন্য উন্মুক্ত, এটা অন্য ডাক্তারদেরকে আপনি কল করেন বা ডাকতে পারেন, যারা মানে শুধু যে অটিজম নিয়ে কাজ করে তা না, মানে তাদের অভিজ্ঞতা আমাদের নেওয়া দরকার। কারণ রোগী কিন্তু ডাইরেক্ট অটিজম ডায়াগনোসিস শুরুতে হয় না, বাচ্চারা মানে বা তাদের সমস্যাটা তারা কিন্তু ঘুরতে থাকে, কোথায় যাবে, দেন ডায়াগনোসিস হতে হতে 3-4 বছর চলে গেল, 5 বছর চলে গেল, তখন কি হবে? তো এই জিনিসটা যদি আমরা আগে অ্যাড্রেস করতে পারি, তাহলে আমরা একটা আমাদের অপটিমাম গোলে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। জি স্যার, আপনি অনেক অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন এতক্ষণ আমাদের সাথে শেয়ার করলেন। আপনি একজন ফাদার, আমি বলবো ধরেন আপনার পজিশন বাংলাদেশে 8-10 জনের মতো না, মানে সাধারণ মানুষের মতো না, এই ঠিক এই পজিশন থেকে আপনি যখন জানতে পারলেন যে আপনার বাচ্চার স্পেশাল নিডস আছে,
আপনি যখন সার্ভিসগুলো লুক করছিলেন, আমি বাংলাদেশের কন্টেস্টে যে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল স্যার? আপনি যখন একজন চাইল্ড স্পেশালিস্ট খুঁজছিলেন যে বাচ্চার আসলে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বুঝতে পারছি, বাট কার কাছে গেলে, যেহেতু আপনি একজন আমি বলবো যে প্রথম শ্রেণীর ডাক্তার ওই এতে পড়ছেন, তো আপনার নিশ্চয়ই মানে আমি বলতে চাচ্ছিলাম যে যোগাযোগ করতে অসুবিধা হয়নি, কিন্তু আপনি আপনি কি কোনো মানে ইয়ে ফেস করেছিলেন যে কোথায় যাব, মানে কার কাছে গেলে আমি রাইট ডায়াগনোসিসটা পাবো? জি, খুবই 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 ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন, যার মাধ্যমে আমাদের বাকি যারা বাবা মা আছে এটার একটা ভালো উত্তর পাবে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে পেশায়, যেহেতু চিকিৎসা বিজ্ঞানের পেশায় আমি জড়িত, তো আমার একটা সার্কেল আছে, বিশাল সার্কেল, মানে হেলথ রিলেটেড সার্কেল। আমার আমার প্রচুর বন্ধু বান্ধব, প্রচুর বিভিন্ন স্পেশালিস্ট তারা আছে, আমার এটা একটা বিশাল ওয়াইড রেঞ্জ অফ আপনি বলবেন সার্কেল আছে, নট অনলি হিয়ার ইন বাংলাদেশ। আমি আলহামদুলিল্লাহ আমি ইন্ডিয়াতে বলেন, থাইল্যান্ড বলেন, বা পৃথিবীর বিভিন্ন দেশে আমার একটা সার্কেল তৈরি হয়েছে। আমি যখন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন থেকে ফিজিওথেরাপিতে গ্র্যাজুয়েশন করি, পঙ্গু থেকে, যেটা আমরা বলি ঢাকা ইউনিভার্সিটি, তো তখন আমাদের বন্ধু বান্ধবরা অলরেডি কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, বিভিন্ন দেশে তারা দেয়ার লাইসেন্সধারি ফিজিওথেরাপিস্ট, ওখানে তারা প্র্যাকটিস করছে, তো তাদের কিন্তু আমি একটা শুরুতেই একটা আমি কিন্তু যোগাযোগের একটা সুযোগ পেয়েছিলাম যে সামথিং রং, ঠিক আছে। তো আমার জন্য হয়তো ব্যাক পেতে হয়নি, খুব দ্রুত আমার ডায়াগনোসিসটা হয়ে গিয়েছিল, খুব দ্রুত, বাট ওই যে বলে না আমি তো একজন বাবা, হ্যাঁ, ওই একটা জায়গায় কিন্তু আমার আমার মিসেস এবং আমরা এবং আমাদের এই ক্ষেত্রে আমার স্পেশালি আমার চারপাশে যারা ফ্যামিলি মেম্বার আছেন তারা কিন্তু সামাজিক যে ব্যারিয়ার গুলো আমরা আপনি আপনার আমি আপনার বিভিন্ন লাইফ গুলোতে দেখেছি, বাবা মার কষ্ট বা ব্যারিয়ার, অন্য ব্যারিয়ার গুলোর কথা বলছি, এবং আমি জানেন আপনি এনডিডি ট্রাস্টে, কিন্তু আমি আইএমএ, আমি একজন ওখানকার একজন ইনস্ট্রাক্টর, আমি গভর্নমেন্টের এনডিডি ট্রাস্টে বাবা মার বিভিন্ন এই ফিজিওথেরাপিউটিক ইয়ে নিয়ে আমি ক্লাস নেই আলহামদুলিল্লাহ, এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে আমি ক্লাস নেই, সেখানে প্রফেশনাল যারা আছে ফিজিওথেরাপিস্ট বা অন্যান্য থেরাপিস্টদের ক্লাস নিতে হয়, তো সেখানে আমি কাজ করে থাকি। তো এই জিনিসটাতে আমি দেখলাম যে আমার ক্ষেত্রে কোনো সমস্যা হয় নাই বটে, কিন্তু ওই যে বাবা মা যে একটা কথা আছে যে আমি সার্চিং শুরু করলাম যে এটার আসলে বেটার কোথায় কি করা যায়, তো দেন আমি ফার্স্ট চলে যাই ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে যাই আমি, সেখানে নিউরোলজিস্ট দেখাই, তারপরে সেখানে আমার বেবি শুরুতে খুব হাইপার ছিল, এডিএসডি তার প্রবলেম ছিল, খুবই হাইপার, আমরা প্লেনে খুব কষ্ট হতো, আর যেহেতু ডিজিজটা একেবারেই আমার ক্ষেত্রে নতুন, ডিসঅর্ডারটা নতুন, তো আমি এটা আসলে পড়ালেখা একদিক দিয়ে পেশাগত চাপ, আমাকে প্রচুর রুগী দেখতে হয়, ওদিক দিয়ে আসলে এই যে এখন অবাধ তথ্য, হ্যাঁ, গত 2-3 বছর ধরে বাংলাদেশে যেভাবে গভর্নমেন্টের আমি বলবো অবশ্যই গভর্নমেন্ট একটা ভালো ভূমিকা পালন করেছে যে ইন্টারনেটটাকে অবাধ তথ্যের মধ্যে নিয়ে আসছে, মানুষ অনেক কিছু জানতে পারে, তা আমাদের যেহেতু আমি যেহেতু বেসিক মেডিকেল সায়েন্স আমার জানা আছে, আমার জন্য খুব সহজ হয়ে গিয়েছে জিনিসটা বুঝতে, খুব দ্রুত আমি সেটা আমি ইন্ডিয়া গেলাম, ইন্ডিয়ার পরে বোঝা গেল যে আরো বেটার কিছু আছে কিনা আমার জানার জন্য, তারপরে আমি চলে গেলাম থাইল্যান্ড, আমি সেখানেও এখন থাইল্যান্ডে আপাতত সে চিকিৎসা তার একটা বেসিক ওখানে ফলো আপ করা হয়। তো এই বেবিগুলা যেটা হচ্ছে কি, এই বেবিগুলা কিন্তু কোমরবিড কিছু কথা আছে, কোমরবিড যদি আসলে মেডিকেল টার্ম আমি ব্যবহার করতে চাচ্ছি না, সেখানে হচ্ছে প্রত্যেকটা বেবিরই অন্যান্য কিছু ডিজিজ এবং ডিসঅর্ডার পাশাপাশি থাকে অটিজমের বেবিদের, যেমন আমার বেবির ক্ষেত্র ছিল, সে এনিমিক ছিল, সে কিন্তু তার কিন্তু ডেলিভারিতেও সে কিন্তু প্রিম্যাচিউর ডেলিভারি, হ্যাঁ, সে একটু আর্লি ডেলিভারি হয়েছিল, তারপরে তার তার অনেক ব্লাডের কিছু প্রবলেম ছিল ছোটকাল থেকে, বাট আমি বলবো না এটা এটা অটিজমের জন্য দায়ী, বাট তাকে অনেক ক্ষেত্রে সে কিন্তু গ্রোথও ডিলে, হ্যাঁ, গ্রোথও কিছুটা ফিজিক্যালি সে ডিলে, শুধু এ বেবি না, আমি এই জাতীয় যত বেবিগুলো দেখেছি তাদের ফিজিক্যাল দেখবেন পশ্চার, আমি কিন্তু আপনার মেয়ের লুক করি যে তার পশ্চারটা কি, সে কিন্তু কিছুটা সামনে ফরওয়ার্ড কাইফোসিস ব্যান্ডিং থাকে, হ্যাঁ, পশ্চার সে একটু একটু কাইফোসিস হয়ে থাকে, নট লাইক এস নর্মাল বেবি যেমন স্ট্রেট থাকে, তো এই যে ফিজিক্যালি এবং তাদের বিভিন্ন প্রকার অন্যান্য কোমরবিড সমস্যা থাকে, এই জিনিসগুলা কিন্তু আমরা বলি অটিজম, আমরা অলরেডি আপনিও জানেন আমিও জানি, সকল পৃথিবীর সকল ডাক্তার সকল থেরাপিস্ট হতে শুরু করে সবাই জানে এটা ট্রিটমেন্ট কি, আমাদের কি করতে হবে, মোটামুটি বেসিক জিনিস আমরা সবাই জানি, আমরা ফিজিওথেরাপি দিব, আমরা অকুপেশনাল থেরাপি দিব, আমরা স্পিচ থেরাপি দিব, আমরা স্পেশাল এডুকেশন তার জন্য প্রোভাইড করব, আমরা তার বাসায় কাজ করব, আমরা
বিভিন্ন টার্ম আমরা ইউজ করছি, আমি দেখছি আপনার লাইভে অনেক অনেক টার্ম, হ্যাঁ অনেক অনেক কিছু এগুলো আসলে বলা হয়, এগুলো আমরা হয়তো করছি। হ্যাঁ অবশ্যই সকল প্রফেশনালের সম্মান নিয়ে আমি বলবো যে তাদের প্রত্যেকের প্রত্যেকটা জায়গায় অ্যাচিভমেন্ট আছে। অ্যাচিভমেন্ট না হলে কোনো কোনো একটা কোনো একটা আপনার কোনো এক্সারসাইজ, কোনো থিওরি, কোনো একটা আপনার যে কোনো খেলা হোক বা যে কোনো একটা কিছু কিন্তু আসলে প্রকাশ পায় না। আমি দেখেছি আপনি অনেক অনেক নিয়ে আসছেন যারা তাদের অভিজ্ঞতা শেয়ার করেছে, তো এই ক্ষেত্রে এদের কিন্তু আসলে এই জাতীয় সমস্যাগুলো আছে। এই ক্ষেত্রে বাবা মাকে এই জিনিসগুলো পাশাপাশি ইয়ে করতে হবে। আমি 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 এই ক্ষেত্রে তেমন কোনো বাধা পাই নাই বটে আমাদের এখানে, কিন্তু বাংলাদেশে আমি যাদের ক্লাস মানে যাদের বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করেছি তাদের বা অন্য অন্যদের ক্ষেত্রে আসলে এক্ষেত্রে কোথায় যাবে, কি করবে বা কি করা উচিত বা কার কাছে যাওয়া উচিত, এটা কিন্তু আসলে অনেক বাবা মাই এখনো জানে না। এটা অনেকেরই প্রতিবন্ধকতা আছে, সার্ভিস সার্ভিসের অনেক অপ্রতুলতা আছে। জি স্যার, স্যার আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে বাচ্চাদের ফিজিক্যাল গ্রোথ অটিজমের পাশাপাশি ফিজিক্যাল গ্রোথ একটা ব্যাপার যেটা আপনার ছেলের মাঝেও আপনি লক্ষ্য করেছিলেন। তো স্যার আজকে এখানে আপনার লাইভ হবে এই কারণে আমাকে একজন মা আসলে আগেই নক করে রেখেছিলেন, উনি আমাকে বলছেন যে উনি মনে করছেন যে ওনার বেবিটা বয়স অনুযায়ী তার গ্রোথ হচ্ছে না, তার অটিজম আছে, তার অটিজম আছে। তাহলে উনি একটু জানতে চাচ্ছিলেন ওনার কি তাহলে এখন একজন ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হতে হবে নাকি উনি কোথায় যাবে তাহলে এই কনসার্নটা নিয়ে স্যার। ধন্যবাদ আপনাকে। আসলে প্রত্যেকটা বেবির কোমরবিড জিনিসগুলো বাবা মাকে অ্যাড্রেস করতে হবে। হ্যাঁ আমার ছেলে অটিজম, আমার বেবি অটিজম, আমার মেয়ে অটিজম, সো আর আমি আর কোনো ডাক্তার দেখাবো না, কোনো আমি কেবল থেরাপি দিতে থাকবো বা তাকে তাকে ফলো আপ করবো না তা না। এখানে এই যে এখানে গ্রোথ হরমোনের কিছু ব্যাপার থাকতে পারে, এখানে তার বিভিন্ন ব্লাডের কিছু ব্যাপার থাকতে পারে, তা আমার মনে হয় উনি একজন প্রাথমিক ভাবে একজন পেডিয়াট্রিশিয়ানের শরণাপন্ন হওয়াই বেটার। পেডিয়াট্রিশিয়ান যদি তাকে তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে যদি কোনো ডেফিসিয়েন্সি থাকে এই ক্ষেত্রে বিভিন্ন ভিটামিনস গুলো স্পেশালি জিঙ্ক, তারপরে বাচ্চাদের ক্যালসিয়াম, তারপরে হচ্ছে অন্যান্য বিভিন্ন মিনারেলস ভিটামিনস অনেক ক্ষেত্রে উপকারে আসে। আর হ্যাঁ ফিজিওথেরাপি এটা একটা আর্ট অফ সায়েন্স, ফিজিওথেরাপি কিন্তু আপনারা বাসায় বাচ্চাদের করান নিয়মিত, আপনি যে সকল থেরাপিগুলো শিখাচ্ছেন সেখানে এভরি থেরাপি ইজ মানে আন্ডার ফিজিওথেরাপি। এখানে আসলে প্রফেশন গুলো একটার সাথে ওতপ্রোত ভাবে ইন্টারকানেক্টেড ইন্টার রিলেটেড। আপনি যে আপনি যদি এক্সারসাইজ করান, আপনি যদি তাকে বিভিন্ন খেলাধুলা করান, তাকে যদি সুইমিং করান, তাকে যদি দৌড়ান বা বল খেলা শিখান বা যাই করেন প্রত্যেকটা অ্যাক্টিভিটিসই তার কিন্তু প্রত্যেকটা নিউরো মাস্কুলার ডেভেলপমেন্ট হবে, তার সার্কুলেশন বাড়বে, তার শরীরে তার নিড তৈরি হবে, হ্যাঁ তার সেলুলার লেভেলে বিভিন্ন নিড গুলা তৈরি হবে, মেটাবলিক মেটাবলিজমটা বাড়বে, তার নিড তৈরি হবে, তার তখন তার চাহিদা বাড়বে, তখন কিন্তু তার পাশাপাশি গ্রোথ ডেভেলপমেন্ট হবে। তো এই ক্ষেত্রে কিন্তু গ্রোথের অনেকগুলো ফ্যাক্টর আসলে জড়িত, পাশাপাশি উনি একজন ফিজিওথেরাপিস্ট এবং একজন পেডিয়াট্রিশিয়ান দেখাতে পারে। থ্যাংক ইউ সো মাচ স্যার। কোশ্চেনটা ছিল আসলে আহনাফ বাড়ি, আপু আপনি যদি এখন লাইভে থেকে থাকেন আশা করছি স্যার যে সমাধানটা বলেছেন সলিউশন গুলো বলেছেন যে আপনার আসলে প্রথমেই কার কাছে যাওয়া উচিত, আপনি এই কাজটা করবেন আপু কাইন্ডলি। আর স্যার তো বললেনই যে ফিজিওথেরাপির ভূমিকাটা ঠিক এক্ষেত্রে কোন পর্যায়ে। স্যার আমি কিছুক্ষণ আগে আপনি একটা শব্দ কিন্তু মানে একটা ইয়ে বলেছেন মাল্টি ডিসিপ্লিনারি, মানে আমাদের বাচ্চাদের সাথে যখন কাজ করার বিষয়টা চলে আসে এই মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচটা চলে আসে, আপনি কি আমাদের সাথে একটু শেয়ার করবেন স্যার এই অ্যাপ্রোচটার মধ্যে আসলে কোন কোন প্রফেশনালদের ইনভলভমেন্টটা খুব জরুরি? ধন্যবাদ। আসলে আমরা যেহেতু আজকে সাবজেক্টে শুধুমাত্র অটিজম নিয়ে আমরা কথা বলছি এবং অটিজমের পাশাপাশি অন্যান্য যে এনডিডি বৈশিষ্ট্য সম্পন্ন শিশু যারা আছেন সবার ক্ষেত্রে আসলে মাল্টি ডিসিপ্লিনারি টিম ওয়ার্ক খুবই ইম্পর্টেন্ট। এক্ষেত্রে আসলে কি আমি একটু আপনাকে যদি অন্যভাবে বুঝায় একটু বোঝানোর চেষ্টা করি বা অন্য একটা রোগ বা ডিসঅর্ডার নিয়ে আমি যদি বোঝানোর চেষ্টা করি তাহলে আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। আমরা লাস্ট কি দেখলাম করোনা, করোনাতে কি হলো আমাদের ইনফেকশন হলো, আমরা জ্বরে আক্রান্ত হলাম, রোগী যারা আক্রান্ত হলো তাদের পাশাপাশি কি হলো তাদের শ্বাসকষ্ট শুরু হলো, কারো ফিজিক্যাল বিভিন্ন সমস্যা শুরু হলো, কেউ হয়তো ভালো হয়ে গেল কেউ ভালো হলো না। তো এই ক্ষেত্রে কি হচ্ছে
এক পর্যায়ে সবাই বলা শুরু করলো যে হ্যাঁ চেস্ট ফিজিওথেরাপি খুব দরকার, চেস্ট ফাংশনটাকে ইয়া করার জন্য খুব ইম্প্রুভমেন্ট। এখন হচ্ছে কি আসলে সবার কিন্তু চেস্টের কিন্তু অত একটা এফেক্ট হয় নাই, অনেকের চেস্ট এফেক্ট এতই খারাপ হয়েছিল, লাং ফাংশন এতই খারাপ হয়েছিল যে সে অনেক ক্ষেত্রে একেবারে অক্সিজেন স্যাচুরেশন লেভেলটা অনেক কমে গিয়েছিল, বাট অনেকের ক্ষেত্রে কিন্তু সে বুঝতেই পারে না তার করোনা হয়েছিল কিনা আদৌ, সে পরে হয়তো কোনো যদি অ্যান্টিজেন টেস্ট করেছে সে পেয়েছে বা অ্যান্টিবডি যে দেশে টেস্ট হয়েছে পেয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু এই যে দেখেন মানে যার যে নিডটা যখন দরকার তার তখন ওই নিডটা অনুযায়ী তাকে সেটা প্রোভাইড করতে হবে। তো এই ক্ষেত্রে সবচেয়ে বেটার ভূমিকা পালন করতে পারে এই অটিজমের ক্ষেত্রে মা বাবা, কথাটা খুব ক্লিয়ার আপনাদেরকে বলে দিই, মা এবং বাবাকে ডিসিশন নিতে হবে। প্রথম হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি টিমের ফার্স্ট টিম মেম্বার হচ্ছে মা এবং বাবা, দ্বিতীয় মেম্বার হচ্ছে তার অন্যান্য ভাই বোন এবং তার আত্মীয় স্বজন, তৃতীয় মেম্বার হচ্ছে এখানে তার পেডিয়াট্রিশিয়ান, তার ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ফিজিওথেরাপিস্ট, মানে আমরা কিন্তু আসলে তৃতীয় চতুর্থ ধাপে পড়ে গিয়েছি কেয়ার গিভার হতে শুরু করে যারা আছেন এই বাচ্চাদের ক্ষেত্রে। এই ক্ষেত্রে বাবা মা কি তাকে অ্যাড্রেস করতে হবে, একটা বেবির কিন্তু অটিজম হলেই যে তার নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, তার কিন্তু কানের সমস্যা থাকতে পারে, তার কিন্তু দাঁতের সমস্যা থাকতে পারে, তার কিন্তু যে বলছিল একজনের গ্রোথের সমস্যা থাকতে পারে, এটা কিন্তু একটা সাথে কিন্তু উৎপ্রোত ভাবে জড়িত, ডিলে করে দেয়। তারপর হচ্ছে তার ফিজিক্যাল ডিসএবিলিটি থাকতে পারে, তার দেখা যাবে যে আমি অনেক বাচ্চা পেয়েছি যে অটিজমের সমস্যা আছে পাশাপাশি তার কিন্তু ফিজিক্যাল ওই যে বলছেন গ্রোথ ডিলে বা কিছুটা হাত পা একটু থাকে এমন না যে শুধু স্পেশাল বাচ্চারা থাকে, কিন্তু এগুলোর জন্য কিন্তু তাদেরকে মানে স্পেসিফিক ইয়ে করতে হয় দিতে হয়। তো অনেকেরই আবার আমাদের এই বাচ্চাদের দেখা যায় যে অনেকের টয়লেটিং একটা বড় সমস্যা থাকে এবং এই টয়লেটটা কিপ করতে করতেও কিন্তু তাদের অনেক রকম শারীরিক সমস্যা দেখা দেয়। জি স্যার, এবং বাচ্চাগুলা কিন্তু যেহেতু তাদের মানে অটিজমটা আমি আসলে একটু বেঁকে যাই, অটিজমটা আসলে কি মানে এটা যদি আপনাদের এটা হচ্ছে অটোজ হচ্ছে আত্ম নিজ, এটা একটা গ্রিক ওয়ার্ড, হ্যাঁ আপনাদের ইংল্যান্ডের কাছাকাছি যে গ্রিক আছে গ্রিস সেখান থেকে ওয়ার্ডটা আসছে, তারাই সেটা বলেছে যে এটা তাদের ওখান থেকে আসলে এই টার্মটা সূচনা হয়েছে। আত্ম ইজম মানে মানে নিজের একটা মতবাদ, সে নিজস্ব একটা মতবাদে আপনার একটা নিজস্ব মতবাদ আছে আমার একটা আছে, তো ধরো আমাদের বেবিদেরও নিজস্ব একটা মতবাদে সে বড় হয় বা নিজস্ব একটা ইজম, এই ইজমের মধ্যে তার একটা নিজস্ব মত তার একটা নিজস্ব ধর্ম এবং তার থিওরি নিয়ে সে বড় হতে থাকে। তো এই যে মতবাদ আত্ম মতবাদ, এই আত্ম মতবাদই সে নিজের নিজে নিজের মনে করে যে আমি নিজে যেটা আছি এটাই ঠিক আছে। এই জিনিসটা আমরা যখন আমরা যারা সাধারণ মানুষ যারা আছি যাদের এই জিনিসটার সাথে যখন আমরা একসাথ করি তখন আমাদের সাথে কনফ্লিক্ট হয়, সে কিন্তু আমার সাথে কনফ্লিক্ট করছে না, আমি তার সাথে কনফ্লিক্ট করছি। কারণ আমার কথা হচ্ছে আমার দশটা দুইটা বেবি স্কুলে যাচ্ছে, দুইটা বেবি কথা বলছে, দুইটা বেবি অন্যদের সাথে মেলামেশা করছে, তুমি কেন করো না? সো কিন্তু সে তার তার নিজস্ব মতবাদে চিন্তা ধারণা তার যে ইজম আছে বা আত্ম তার যে বিস্তৃতি আছে সেখানে সে সে নিজের কনফ্লিক্টে যেতে চাচ্ছে না, সে থাকতে চায় নিজের জগতে। তো এই যে একটা একটা ইজম, এবং আমি বলবো পৃথিবীর প্রত্যেকটা মানুষই অটিজম ডিসঅর্ডার বা বিভিন্ন সমস্যায় ভুগে থাকে। আপনি খেয়াল করবেন দেখবেন আপনি একটা মিটিংয়ে আছেন, হ্যাঁ একজনে বসে বসে চুলকে এভাবে কেবল ঘুরাচ্ছে 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 ঘুরাচ্ছে, একটু পরে যদি আপনি কোশ্চেন করেন যে একটু আগে যে বক্তা কি বলেছিল বলেন তো, সে আর বলতে পারবে না। মানে এই যে তার একটা চুল ঘোরানো, বিভিন্ন আমাদের ছোট ছোট অ্যাক্টিভিটিস যেগুলো আমরা করি, এবং দেখবেন ছোটকাল থেকে অনেকেরই অনেক প্রকার অ্যাক্টিভিটিস আছে যেটা আমরা বলি স্বাভাবিক না অস্বাভাবিক, এই অস্বাভাবিক মানে আমার সমাজ এই জিনিসটাকে নিতে চাচ্ছে না। সো এই জিনিসটা তার জন্য ঠিক আছে কিন্তু আমাদের জন্য ঠিক না, এটা কি ব্রেক করা হয়েছে আমাদের মূল কাজ। কিন্তু পাশাপাশি তার কিন্তু অন্যান্য কুমরবিডিটিস থাকতে পারে, যেমন তার ওই যে তার তারা কিন্তু হাত পা বেঁকে অনেক সময় বাচ্চারা যখন ফ্লোরে বসে দেখবেন পাটা দুই দিকে দিয়ে বসে আসছে বসে আছে,
সে কিছুটা কুঁজো হয়ে বসে, সে 10টা বাচ্চার মতো সুস্থ বাচ্চার মতো ফিজিক্যালি সে সোজা হয়ে বসে না। এই কোমরবিডিটিস গুলা কিন্তু তাকে আমরা আপনি যখন থেরাপি দিবেন, তাকে অন্যান্য থেরাপি দিবেন, তাকে হয়তো আপনি গেট ট্রেনিং করতে চাচ্ছেন, ওয়াকারে হাঁটাতে চাচ্ছেন, বা বিভিন্ন আপনার যে স্টেপ বাই স্টেপ বিভিন্ন ড্রয়িং করে করে যে আপনার হাঁটানো হয়, সে সেটা করতে চাচ্ছে, সে তো চাচ্ছে, বাট ফিজিক্যালি সে তার ওই হাত বা পায়ের বা মাসেল প্রবলেমের কারণে সে কিন্তু পারবে না। তো এই বাচ্চাদের কিন্তু এই 4-5টা কিন্তু আমাদের অ্যাসেস করতে হবে, একেবারে 4-5টা। সো এখানে মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচটা খুবই ইম্পর্টেন্ট, মানে বাবা মাদেরকে এই জিনিসটা খেয়াল করতে হবে যে তার কোনো বাচ্চার যদি যে কোনো সমস্যা হয়, মানে আমি দেখছি কি আমার কাছেও মানে অন্য রুগীর একজন হয়তো কোমর ব্যথা রুগী আসছে, তার দাঁতের সমস্যা, হ্যাঁ আমার কাছে একটু সমাধান চাচ্ছে। তো এইখান থেকে আমাদের মা বাবাকে বের হয়ে আসতে হবে, মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ খুবই ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে প্রত্যেকটা পেশাজীবী তার স্পেশাল রোল প্লে করবে, আর এবং এই ক্ষেত্রে যে এই অটিজমের ক্ষেত্রে যদি বাবা মা প্রত্যেকটা, এটা কিন্তু আসলে এমন না যে আপনার একটা লাইসেন্স লাগবে, হ্যাঁ আপনি এটা কি করছেন বাসায়, আমরা ছোটকালে যেটা করেছি তাই তো করা হচ্ছে। আমরা ছোটকালে কি করেছি, আমরা ছোটকালে গাছে উঠেছি, আমরা পানিতে ডুবাইছি, আমরা বিভিন্ন পুকুরে ছিলাম, আমাদেরকে পিঠায় উঠাইতে হইতো। সো অ্যাক্টিভিটিস গুলো তো আসলে আমরা বাসায় করাই, এটাই হচ্ছে সাইন্টিফিক ওয়ে, কার জন্য কিভাবে করতে হবে সেটা আমরা করিয়ে থাকি। তো সেই জিনিসগুলো আমরা পাশাপাশি বাবা মাকে প্রত্যেকটা জিনিস শিখতে হবে। বাবা মা যদি এখানে মনোযোগ না দেয়, বাবা মা যদি এখানে মানে বাচ্চার এই জিনিসগুলোতে সময় না দেয়, খেয়াল না করে, আসলে অ্যাচিভমেন্ট পাওয়া খুব টাফ। মানে এইখানে হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি টিমের মূল দায়িত্ব কিন্তু বাবা মা। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমরা একটু বাংলাদেশ কনটেস্টে চলে যাই স্যার, যেহেতু আজকে আমরা এই সুযোগটা পেয়েছি, আপনাকে আমাদের মাঝে পেয়েছি। সব সময় স্যার অনেক কিছু ডিসকাস করতে পারি না, অনেক লিমিটেশনস থাকে, অনেক বাইন্ডিংস থাকে যে আমরা স্ট্রাগল করছি কিন্তু আমরা প্রকাশ করতে পারছি না। সো আপনি এখন আমার ভয়েসটাকে অনেকটাই ধরে নিতে পারেন যে এটা বাংলাদেশের হাজার হাজার মায়ের অন বিহাফ অফ দেম আমি কথাটা আসলে বলছি, কারণ আমি তো আসলে ফেস করছি না, ফেস ওনারা করছেন, ওনারা আমাকে ফিডব্যাক দিচ্ছেন, কেউ কান্না করছেন, কেউ আপসেট হচ্ছেন। কেন হচ্ছেন স্যার? কারণ সবার স্যার আপনি এটা বুঝতে পারছেন আপনার পজিশনে সবাই নেই, হ্যাঁ ঢাকার বাহিরের মায়েরা, যারা বাবা মায়েরা আছে যারা ঢাকার বাহিরে থাকে, এখন পর্যন্ত বাংলাদেশে তেমন কোনো সার্ভিস নেই ঢাকার বাহিরে, তারা কনফিউজড স্যার, তাদেরকে বিভিন্ন ভাবে একটা বাচ্চার ডায়াগনোসিস মানে অটিজম আছে এই কথাটা তো বলবেন একজন পেডিয়াট্রিশিয়ান, কিন্তু দেখা যাচ্ছে যে প্যারেন্টস দেরকে মিসগাইডেড করে পাঠানো হচ্ছে এসএলটির কাছে, কেউ যাচ্ছে ওটির কাছে, যে বাচ্চার আসলে সমস্যা কি। তার মানে দেখা যাচ্ছে যে বাংলাদেশে আসলে কোনো ফিক্সড এখন পর্যন্ত একটা গাইডলাইন হয়ে ওঠেনি যে একটা প্যারেন্টস এই জিনিসটা জানতে পারবে যে আমার বাচ্চার মধ্যে যদি কোনো ডেভেলপমেন্টাল ইস্যু থেকে থাকে বা আমি যদি কিছু আনইউজুয়াল কিছু নোটিস করছি আমার প্রথমেই আসলে কার শরণাপন্ন হতে হবে, এটা স্যার একটা ব্যাপার। আর কিছুক্ষণ আগে স্যার আমরা মাল্টি ডিসিপ্লিনারি টিমের কথা বলছিলেন, আপনি একদম রাইট যে বাবা মা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড ফ্যামিলি মেম্বার্স, তারপর স্যার আমাদের বাচ্চাদের জন্য যে প্রফেশনালরা অকুপেশনাল থেরাপিস্ট, ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, পেডিয়াট্রিশিয়ান, নিউট্রিশিয়ান, নিউট্রিশনিস্ট, এর ওনাদের যে রোলটা স্যার, স্যার আমি আপনার আজকে যেহেতু আপনি আমার আমাদের সাথে আছেন আমি একটু সাহস পাচ্ছি তাই আমি একটু বলতে পারছি স্যার। টু বি অনেস্ট স্যার আমি একটা সেশন করতে চেয়েছিলাম বাংলাদেশি থেরাপিস্টদেরকে নিয়ে এরকম মাল্টি ডিসিপ্লিনারি একটা অ্যাপ্রোচ সহকারে, যেখানে একজন অকুপেশনাল থেরাপিস্ট থাকবেন, একজন ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট থাকবেন, একজন নিউট্রিশনিস্ট থাকবেন, একজন পেডিয়াট্রিশিয়ান থাকবেন, আমি যাতে একটা বাবা মা বুঝতে পারে যে এই টিমটা আসলে কিভাবে কাজ করে আমাদের বাচ্চাদের জন্য। কিন্তু আনফরচুনেটলি আমি অ্যাপ্রোচটা যাদের কাছে করেছি আমি পজিটিভ কোনো ফিডব্যাক পাইনি, একজন শুধু আমাকে পজিটিভ খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন এই ধরনের টেনিসে, তিনি ছিলেন এসএলটি, বাট আদার্স ডিপার্টমেন্ট যাদের সাথে আমি অ্যাপ্রোচটা করেছি আমি স্যার পজিটিভ রিপ্লাই পাইনি, এটা বাংলাদেশের কথা বলছি। কিন্তু আমি অপোজিট আপনাকে একটু তুলনা দিচ্ছি, আমি ইন্ডিয়াতে এই অ্যাপ্রোচ করেছিলাম থেরাপিস্টদের কাছে, ওনারা কিন্তু এসেছেন স্যার, ওনারা একটা দুজন মিলে দুটো ডিপার্টমেন্ট মিলে একটা সেশন আমাদের সাথে করেছেন। সো আমি বলতে চাচ্ছি স্যার তাহলে বাংলাদেশে কেন স্যার এরকম হচ্ছে, বাংলাদেশে কেন প্রফেশনালরা প্যারেন্টসদের সাথে আমি বলবো যে একটু অন্যরকম বিহেভ কেন করছেন স্যার?
আসলে এটা প্রথম আমি একটু বাংলাদেশের এই থেরাপিস্ট এবং যারা আছেন তাদের একটু আমাদের অবস্থানটা আপনাকে একটু জানাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এটা জানা দরকার, 1971 সালের পরে মানে যুদ্ধের পর হতে বাংলাদেশে আসলে একটা মাত্রই ডিগ্রি চালু ছিল, যেটা জাতির জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতালে, সেটা হচ্ছে ব্যাচেলার অফ ফিজিওথেরাপি ডিগ্রি। মানে ফিজিওথেরাপিস্ট বাংলাদেশে এসে পাকিস্তান আমলে ছিল না বটে, বাট আফটার লিবারেশন বাংলাদেশে ফিজিওথেরাপিস্টের এত চাহিদা বেড়ে গিয়েছিল যে তখন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য অর্থোপেডিক সার্জনরা হিমশিম খাচ্ছিল। তাদের রিকোয়েস্ট এবং বঙ্গবন্ধুর আহ্বানে বিদেশ থেকে বড় বড় ফিজিওথেরাপিস্ট অর্থোপেডিক সার্জন এই দেশে আসছে। আপনি জানেন ডক্টর গাস্টের নামের কথা, ক্যারল ইগেন এবং ভ্যালোরি টেইলর, তাদের নাম আপনি হয়তো এতদিনে জেনে গিয়েছেন। তো তারা কিন্তু বাংলাদেশে এসে ফিজিওথেরাপি চিকিৎসা শিক্ষা এবং কোর্স চালু করে, যেটা ধারাবাহিকতা আমি বাংলাদেশ থেকে একজন ফোর্থ বেসের স্টুডেন্ট বা বের হয়েছিলাম। তো আসলে দুঃখজনক হলো সত্য যে অন্য যে পেশাজীবী গুলো আছে, স্পেশালি অকুপেশনাল থেরাপি এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপি বা অন্যান্য যে ডিসিপ্লিনারি যে ইয়েগুলো আছে, অনেকেই হয়তো আগে থেকেই তারা এস্টাবলিশ ছিল, কিন্তু এই দুইটা পেশা কিন্তু আসলে বাংলাদেশে তেমন কোনো ডিগ্রি কোর্স এই দেশে ছিল না। জাস্ট লাস্ট কিছু ফিউ ইয়ার্স এগো আপনার ধরেন, আমি আমার এখন একজাক্ট মনে নেই, সেটা হচ্ছে একটা মানে এনজিও সংস্থা যেটা সিআরপি, যেটা ভ্যালোরি টেইলরের প্রতিষ্ঠাতা, ওনার ওখানে এই কোর্সগুলো চালু করে উনি। কিন্তু ফিজিওথেরাপিস্টের ডিপ্লোমা ডিগ্রি বাংলাদেশে পাশাপাশি চালু আছে, কিন্তু ওনাদের ওই যে স্পিচ ল্যাঙ্গুয়েজ এবং অকুপেশনালের আসলে ডিপ্লোমা কোনো ডিগ্রি ওই দেশে নাই। তো যার কারণে এই যে ডিজিজ গুলা ডিসঅর্ডার গুলো এগুলো তো আসলে যত দিন যাচ্ছে বেড়ে যাচ্ছে। আমরা কিন্তু সোয়াসে রোগ, যদিও করোনা আসছে বটে, কিন্তু করোনা মোটামুটি আমরা বুঝে ফেলেছি যে কি করতে হবে, কিন্তু নন কমিউনিকেবল ডিজিজ, মনে করেন একজন বাত ব্যথা রুগী, আর্থ্রাইটিস এর রুগী, বা এই যে সেরিব্রাল পলসি বা অটিজম ডিসঅর্ডার বা অন্যান্য যত নন কমিউনিকেবল ডিজিজের সাথে যারা জড়িত সেই পেশাজীবীদের এখানে একটা বড় আকারে ঘাটতি তৈরি হয়েছে। এটা হচ্ছে নাম্বার ওয়ান, মানে এখানে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। আর দুই নম্বর ইস্যুটা হচ্ছে এটা আসলে কি আমাদের বাবা মারও কিছুটা আসলে আমাদের একটু একটু ঘাটতি আছে, আমরা আসলে এটা প্রচার করতে চাই না, বলতে চাই না, বা এটা যে আমাদের একটা সমস্যা, হ্যাঁ এটা কিন্তু আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে বলতে হবে যে এটা একটা আমাদের সমস্যা, আমাদের এই চাহিদাটা দরকার বা আমাদের এটা বিভিন্ন জায়গায় আছে। আর এই ক্ষেত্রে ওনাদের এই পেশাজীবীদের কিছুটা কিন্তু বাংলাদেশে আপনার আমি আসলে লাইভ যদিও তারপরও কিছুটা আপনাকে বুঝাতে চাই যে পেশাজীবীদের কিছুটা সোশ্যো ইকোনমিকের ডিগনিটির ঘাটতি হচ্ছে অনেক ক্ষেত্রে। তো অনেকগুলো ম্যাটার এখানে কিন্তু আসলে জড়িত হচ্ছে, সো এই জিনিসগুলো আসলে আমার মনে হয় ওভারকাম হয়ে যাবে। আপনাকে একটু একটু সুসংবাদ দিই, সুসংবাদের মধ্যে হচ্ছে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, তারা কিন্তু বাংলাদেশে প্রতিটি জেলায় তাদের কিন্তু সেন্টারগুলো সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয় কিন্তু ছড়িয়ে দিয়েছে, হয়তো আমাদের বাবা মারা জানে না, তারা আমার মনে আজকে আমার লাইভের মাধ্যমে তারা জানবে। প্রচুর স্কুল তৈরি হয়েছে কিন্তু এই জাতীয় স্পেশাল বেবিদের নিয়ে কাজ করে, প্রচুর ইনস্টিটিউট আস্তে আস্তে ডেভেলপ করছে অলরেডি। ইপনা যেটা বঙ্গবন্ধু শেখ মেডিকেল ইউনিভার্সিটিতে রানিং, সেখানে কিন্তু তারা ট্রেনিং কোর্স চালু করছে। আসলে শুনেন, এটা তো একটা ডিসঅর্ডার, এটা একটা মানুষের লাইফ লং ডিসঅর্ডার, মানে একটা বাচ্চা মরা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আমাদের গড় আয়ু বাংলাদেশে 71, সে যদি 71 বছর বেঁচে থাকে তাকে ডিসঅর্ডার নিয়ে বেঁচে থাকতে হবে। সো এই ডিসঅর্ডারে, এই ডিসঅর্ডারে কিন্তু আমাদের যে স্পেশাল প্রফেশনালরা কতটুক সময় দিতে পারবে, কতটুক দিয়ে উঠতে পারবে, এটা আসলে মানে অনেক ক্ষেত্রে হয়ে উঠে না বা উঠবে না। তো এই জন্য আমার মতে, আমার ব্যক্তিগত যে অপিনিয়ন, যে বাবা মাকে ট্রেনিং সেশন গুলো নিতে হবে, বাবা মাকে বুঝতে হবে যে অকুপেশনাল থেরাপি এই ক্ষেত্রে তাকে কি করা উচিত, স্পিচ থেরাপির যে কাজগুলো তারা বাসায় করতে পারে সে কাজগুলো করবে, ফিজিওথেরাপির যে কাজগুলো করবে, প্রয়োজনে তাদের কাছে যদি দরকার হয় তারা সেখানে যাবে। এখানে অন্য পেশাজীবীদের হয়তো তাদের এখানে হয়তো প্রফেশনাল কোনো ম্যাটার থাকতে পারে, অনেকগুলো ব্যাপার থাকতে পারে, ইন্টারনাল ম্যাটার থাকতে পারে, হ্যাঁ সেটা হয়তো হয়ে ওঠে না, আমি জানি না তারা কেন আসছে না, এটা তার পেশার ডিগনিটির জন্যই ব্যাটার। আমি আপনাকে একটা কথা বলি, আমি 2012 সালে ইউটিউব চ্যানেল চালু করি এবং ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমি বাংলাদেশের
এমন কোন পত্রিকা নাই, প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন হতে শুরু করে, ডেইলি স্টার হতে শুরু করে, প্রত্যেকটা পত্রিকা আমি ফিজিওথেরাপি নিয়ে লিখেছি। আমি প্রত্যেকটা আলহামদুলিল্লাহ টেরিস্টোরিয়াল এবং স্যাটেলাইট চ্যানেলে আমি কিন্তু ফিজিওথেরাপি নিয়ে কথা বলেছি, এবং আমি বলছি যে কোন কোন রোগে কি কি করা উচিত, রোগীদের আমি পরামর্শ দিয়ে যাচ্ছি। অনেক ডাক্তার, আমার রোগী যখন ডাক্তারদের কাছে যেত বলতো, ও আচ্ছা ওই যে ইউটিউব ডাক্তারের কাছে গিয়েছিলেন, সো আলহামদুলিল্লাহ সে ডাক্তারই এখন একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছে। তো ব্যাপারটা হচ্ছে কি, এই জিনিসগুলো আসলে আমরা কেউ বেঁচে থাকবো না। আমার মনে হয় যারা আমাদের বাবা মা দেখছেন বা পেশাজীবীরা যারা দেখছেন, আমরা বেঁচে থাকবো না কেউই। আমরা আমরা পৃথিবীতে কেউ অমর নহি, পৃথিবীতে এ পর্যন্ত কেউ বেঁচে নেই। যারা অতীতে ছিল, যাদের ইতিহাস আমরা পাই, সবাই মারা গিয়েছে। আমরা অন্তত এই ডিজঅর্ডারের ক্ষেত্রে স্পেশালি, দিস ইজ এ ডিজঅর্ডার, আমরা কিন্তু ডিজিজ বলছি না, এই ডিজঅর্ডারের ক্ষেত্রে যেহেতু লাইফ লং ডিজঅর্ডার, এই ক্ষেত্রে আমাদের প্রত্যেক পেশাজীবীদের যার যার ভূমিকা হেল্প করা উচিত, অন্তত এই বাচ্চাদের ক্ষেত্রে। এখন অনেকে হয়তো চিন্তা করবে যে স্যারের বাচ্চা হয়তো প্রবলেম, এই জন্য স্যারের কথাটা বলছে, তা কিন্তু না। এই যে এনডিডি ট্রাস্ট বা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা বা সরকারের বিভিন্ন স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনেক বড় বড় কর্মকর্তা যারা এই আইনগুলা তৈরি করছে বা কাজ করছে, তাদের অনেকেরই বা বাচ্চার এটার সাথে রিলেটেড না। এটা আসলে আমাদের কি, এটা আমাদের এখন মানে আমাদের ইহকাল এবং পরকালে যদি আমরা ভালো থাকতে চাই, আমাদেরকে এই এই জিনিসগুলো ছেড়ে দিতে হবে, থ্রো করতে হবে। আপনি আপনি কি একজন অকুপেশনাল থেরাপিস্ট, ফিজিওথেরাপিস্ট বা স্পিচ থেরাপিস্ট বলতে পারবে যে অটিজম একটা ছেলেকে সে উইদিন 1 বছর 2 বছর 3 বছরের মধ্যে সে সুস্থ করে দিবে বা নেয়ার অ্যাবাউট সুস্থ করতে পারবে? ইজ দিস পসিবল? নো, নো চান্স, নো ওয়ে। এখানে একটা ঘাটতি হচ্ছে আমাদের, হ্যাঁ, পেশাজীবীদের রোগীদের মধ্যে একটা মাঝখানের একটা ঘাটতি হচ্ছে আমাদের। আমি তো এটা বুঝতে বুঝতে বললাম তো আপনাকে, আমি আই এম স্টুডেন্ট হিয়ার, আমি কিন্তু অটিজম কোনো রোগী দেখি না। কোনো বাচ্চা আমার কাছে আসলে আমি বলি সরি আমি আসলে স্পেশালিস্ট না, বাট আমি একজন স্টুডেন্ট, আমি এখানে পড়ালেখা করছি। এটাকে কিভাবে, যেহেতু একটা ডিসঅর্ডার এবং লাইফ লং ডিসঅর্ডার, এদের অনেক সমস্যা আছে, আমি সেদিকে আসবো আপনাদের পরবর্তী, আপনার পরবর্তী আশা করি ওইদিকে আসবো, তাদের কি কি সমস্যা হয়, মানে সব ওভারঅল সব মিলে। আমরা এখন বর্তমানে যে সমস্যাটা নিয়ে আসি, এটা হচ্ছে বাবা মা, প্যারেন্টসদের, প্যারেন্টসদের কি সমস্যা, প্যারেন্টসরা কিন্তু যে অ্যাভেলেবেল সার্ভিসের সমস্যা হচ্ছে, কোথায় যাবে, কার কাছে যাবে, কি করবে, বা ওই যে থ্রো, একজন আরেকজনের কাছে থ্রোয়িং এর সমস্যা হচ্ছে, সবাই মনে করে এটা আমার উত্তরাধিকার পৈতৃক সম্পত্তি, যে রোগীটা আমার সম্পত্তি, আজীবন এটা আমি ভোগ দখল করবো। আমাদের মেন্টালিটিটা যদি আমরা একটু চেঞ্জ করি অন্তত পরকালের জন্য আমাদের, তাহলে হয়তো আমরা যদি আমরা যতটুকু যার নলেজ আছে, হ্যাঁ, নলেজ তো আসলে আল্লাহ পাক এক একজন এক এক নলেজ দিয়েছে, এক এক পেশাজীবীর এক এক নলেজ দিয়েছে, এবং আলহামদুলিল্লাহ আপনার প্রোগ্রামে তো আমি দেখছি অনেক অনেক পেশাজীবী তো তারা অনেক ইম্পর্টেন্ট ডাটা দিচ্ছে, যেটা হয়তো আমিও আমি আগে অনেক কিছু জানতাম না, এটা তো আমরা জানছি। সো ওনারা যদি একটু হেল্প করে আর আপনার এটাকে আপনারা ওপেন করে দেন, মানে ফর এভরি ডক্টর, এভরি প্যারেন্টস, এটা নট অনলি যে আমাদের স্পেশাল বেবি বাবা মা, এটা সবাই জানা উচিত যে এটা একটা সামাজিক সমস্যা। একটা জিনিস কি শুনেন, আমি দেখছি, আমি একটা রিক্সাওয়ালাকে যখন বলছি আমার বেবির সে কথা বলতে সমস্যা, সে পারে না, সে বুঝে না, রিক্সাওয়ালা নিজে কোলের থেকে আমার থেকে কোলে আমার কাছ থেকে নিয়ে বলে এত সুন্দর বেবি, ঠিক আছে আমি নামিয়ে দেয়, নিজে নামিয়ে দেয়। এই একটা জায়গায় কিন্তু আমরা বাবা মারা ভুল করছি, আমরা কিন্তু ওপেন করতে চাচ্ছি না, মানে তার এই নিডটা, আমার বেবিটা যে স্পেশাল, উই শুড, মানে আমরা এটা পাবলিশ করতে হবে, আমাকে বলতে হবে। আমরা বলতে গেলেই আমার যে এত, আপনি দেখেন বললাম তো 61টি বা 60টা বাচ্চার মধ্যে একটা বেবি স্পেশাল হচ্ছে, শুধু অটিজম নিয়ে, আর অন্য স্পেশালিটির কথা বাদ দেন, তাহলে আমার তো প্রতিনিয়ত বেবি বাড়ছে। সো তাদের এটা তো করোনার মতো একটা নিড, চাহিদা, করোনার মতো একটা প্যান্ডেমিক চাহিদা। তো চাহিদাটাকে আমরা যদি প্রকাশ না করি, না বলি, না ইয়া করি, তবে আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন কিন্তু অনেক আপডেট হয়েছে, অনেক, আমি আরো 5 বছর আগে যা দেখেছি এখন তো অনেক চেঞ্জ। আমাদের সাইমা ওয়াজ ম্যাডাম, উনি অনেক কাজ করছেন, উনি অনেক বেশি কাজ করছেন আমাদের স্পেশাল বাচ্চাদের নিয়ে। স্যার, আপনি কিছুক্ষণ আগে যে বলছিলেন অন্য প্রফেশনালদেরকে আনেন, ওপেন করেন, স্যার টু বি অনেস্ট, আমি যতটুকু সম্ভব, যেহেতু আমি 16 বছর ধরে দেশের বাইরে, আমরা
আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছি, সবাইকে নক করার চেষ্টা করছি স্যার, আপনার মতো সবাই আমাদেরকে ওইভাবে পজিটিভলি আসলে অ্যাপ্রোচ করছেন, আমাদের আনসার করছেন না। তো আমি এটা ওপেনলি বলছি, এটা লাইভ, আমি এখানে বলছি যে আমাদের ইচ্ছা যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। প্রথমে হচ্ছে যদি একটা দেশ কান্ট্রি যদি আমাদের বাচ্চাগুলোকে রেসপেক্ট করে, তখন কিন্তু সিস্টেমটা অটোমেটিক দাঁড়িয়ে যাবে। যখন আমরা মানে দেশের জন্য, যেমন ইংল্যান্ড, হোল কান্ট্রি আমাদেরকে রেসপেক্ট করে, আমাদের বাচ্চাদেরকে রেসপেক্ট করে, ঠিক এই জিনিসটা যদি আমরা বাংলাদেশে সেটেল করতে পারতাম, তাহলে কিন্তু আমার মনে হয় অনেক সমস্যা এমনি এমনি চলে যেত। কিন্তু স্যার বাংলাদেশে অনেক অ্যাপ্রোচ স্যার, আমরা মেইলের পর মেইল করছি, নক করছি স্যার, টু বি অনেস্ট আমরা আসলে আশানুরূপ তেমন সাড়া পাই না। খুব ইম্পর্টেন্ট কিছু সেক্টরে আমরা নক করি, যেখানে যাদের আশাটা খুব জরুরি। আমি ওপেনলি বলছি আসলে আমরা আমরা হতাশার মধ্যেই আছি, আমরা ওরকম আপনার মতো সবার। আমি আপনাকে একটা উদাহরণ দিয়েছি একটু আগে, সেটা হচ্ছে যে যে ডাক্তার যারা আমার রোগী গেলে বলতো যে উনি ইউটিউব ডাক্তার বা টেলিভিশন ডাক্তার, আলহামদুলিল্লাহ অনেকেই কিন্তু এখন টেলিভিশনে আসছে, ইউটিউবে কথা বলছে। আচ্ছা, একজন প্রফেশনাল যখন সে ইউটিউবে বা আপনার সোশ্যাল মিডিয়া কথা বলে, সে কি বোগাস কথা বলবে, সে কি ফেক কথা বলবে? কোনোভাবেই সম্ভব না, সে তো তার প্রফেশনাল কথা বলবে। তার যে জ্ঞান আল্লাহ পাক তাকে দান করেছে, এটা তো দান করেছে আল্লাহ পাক তাকে জ্ঞান, এই দানটা যদি সে সবার মধ্যে ছড়িয়ে দেয়, সাধারণ মানুষের মধ্যে জানায় যে আমাদের কি করা উচিত, কি করা উচিত না, কি করলে আমাদের ভালো থাকা যায়। যেমন আমি বারবার বারবার বলছি যে মোবাইল ফোনের ব্যবহার কমাতে হবে, ঘাড় ব্যথা বেড়ে যাচ্ছে, কম্পিউটার ব্যবহার ঠিক মতো করতে হবে, বেড়ে যাচ্ছে, ইয়াং বাচ্চা, ইয়াং রুগী, ইয়াং ছেলে মেয়ে আসছে প্রতিদিন। আমরা তো 80 বছর 40 বছর পরে ঘাড় ব্যথা রুগী পাওয়ার কথা, আমরা কেন 13-14-15 বছর বয়সে পাচ্ছি? সো এই যে জিনিসগুলো, এটা যদি অ্যাওয়ারনেস আমরা ডেভেলপ না করতে পারি, এখন আজকে আপনার না কালকে তো আপনার হতে পারে সমস্যাটা। সো এটা এটা ভাবার কোনো কারণ নেই। একটা কথা আপনাকে বলি, অনেক অনেক ডিজিজ ইন্ডিউস কিন্তু অটিজম সমস্যা হতে পারে অনেকের, অনেক বাচ্চাদেরই কিন্তু অনেক ডিজিজ থেকে, কিন্তু ডিজিজ ডিসঅর্ডার অটিজম সব একসাথে আছে, অনেকের কমপ্লিকেশন আছে, অনেক ক্ষেত্রে হতে পারে। আমি আজকে আপনার সাথে কথা বলছি, আল্লাহ না করো কালকে আমি সুস্থ হয়ে যেতে পারি। সো জিনিসটা হচ্ছে, আমরা যদি মানবিক দিক চিন্তা করি, মানবিক দিক চিন্তা করি, তাহলে অন্তত এই এই জায়গাটাতে আমরা একটু আর একটু প্রসার লাভ করতে পারবো। গভর্নমেন্ট তো আলহামদুলিল্লাহ আন্তরিক, গভর্নমেন্ট আপনাকে আমি বলি শুনেন, সেটা হচ্ছে শিশু নীতি 2011 বাংলাদেশ সরকার আইন প্রণয়ন করেছে, শিশু আইন 2013, আইনগুলা যদি বাবা মারা একটু কষ্ট করে পড়ে, আমি পড়েছি অনেক কিছু আমি ভুলে গিয়েছি, এই আইনগুলাতে ক্লিয়ার আমাদের শিশুদের কি কি অধিকার আছে। শিশু বলতে আমার এই শিশুগুলো ইনক্লুডিং, দে আর অলসো ইনক্লুডিং, এবং সেই ক্ষেত্রে সরকার আরো আইন তৈরি করেছে, প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা আইন 2013, এবং এটার সংক্রান্ত একটা বিধিমালাও গভর্নমেন্ট তৈরি করেছে, নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন 2013 এবং বিধিমালা। এটা আমাদের বাবা মারা জানে না, অনেকেই জানে না। এখন আপনার একটা নর্মাল স্কুলে বেবি দিতে গেলে তারা বলবে না আমরা নিব না, এই হয়েছে সেই হয়েছে, অনেক কাহিনী, হ্যাঁ অনেক কিছু, তাদের বোধগম্যই নাই, বিকজ আসলে তাদের দোষটা, তারা তো জানেই না, তারা তো জানে না, জানাবে কে? সরকার তো সরকার কাজ করছে, সরকার তো এরকম না যে কাজ করছে না, সরকার কাজ করছে, ইমপ্লিমেন্ট করবে কে? ইমপ্লিমেন্ট করবে সরকারের কর্মকর্তা কর্মচারী, জনগণ, আমরা যারা এই ভুক্তভোগী যারা আছি সবাই মিলে ইমপ্লিমেন্টে যাব। প্রতিবন্ধী সম্পর্কিত বিশেষ শিক্ষা নীতিমালা 2019 সরকার তৈরি করেছে স্পেশাল এডুকেশনের জন্য, কিন্তু এগুলো এখনো ইমপ্লিমেন্ট হচ্ছে না। আর তা আমরা মনে হয় ওই দিকে যদি অ্যাড্রেস করি, আমরা যদিও থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, কিন্তু আমরা মনে হয় আমাদের আইনগুলো এত সুন্দরভাবে সরকার করে দিয়েছে। এবং আপনি আপনাকে আরেকটা ডাটা দেই, 2007 সালে জাতিসংঘ দিয়ে সিআরপিডি সনদ, সেখানে বাংলাদেশ সরকার ওয়ান অফ দা মানে সবার আগে সাইনিং একটা অথরিটি, মানে সাইনিং সাইন করার একটা রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ সরকার অন্যতম, সবার আগে করেছে এই প্রতিবন্ধী বাচ্চা এবং আমাদের এনডিডি স্পেশাল শিশুদের অধিকার রক্ষার জন্য। এবং এই ক্ষেত্রে বাংলাদেশ ইউনিসেফ 2020 সাল পর্যন্ত একটা গোল অর্জন করছে। এখানে আমাদের প্রচুর পেশাজীবীর দরকার, প্রচুর অকুপেশনাল থেরাপিস্ট দরকার, প্রচুর ফিজিওথেরাপিস্ট দরকার, প্রচুর স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট দরকার, স্পেশাল এডুকেশন এডুকেটর দরকার। এখন সবাই সমন্বিত যদি আমরা যখন কাজ করতে থাকবো এবং এটাকে প্রচার প্রসার সব জায়গায়
আমরা বলবো, ডিক্লারেশন দিতে হবে বাবা মা। আমি আমি আমার মনে হয় একটু বাবা মার এই ক্ষেত্রে আমি ওনাদের সম্মানের সাথে বলছি, আমি যদি একজন স্পেশাল বেবির বাবা জি, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই ক্ষেত্রে আরেকটু নিজেদের একটু আগে আসতে হবে। আপনারা অনেক কষ্ট করেন আমি জানি, একটা স্পেশাল বেবি টেক কেয়ার সেটা যে কি কষ্ট, এটা যাদের যারা এটা ভুক্তভোগী না তারা ছাড়া কেউ জানে না। এটা ইট ইজ নট ইজি, মানে একটা বেবি টেক কেয়ার করো অনেক কষ্টকর, অনেক ব্যাপার এখানে, মানে অনেক কষ্ট, এটা আসলে বলার মতো না। তো এই ক্ষেত্রে আমার মনে হয় এটা ডিক্লারেশন দেওয়া দরকার, যার যার এই জাতীয় বেবি আছে আপনারা একটা প্ল্যাটফর্মে আসেন। যেটা যেমন আমাদের নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইনের যে বিধিমালা তৈরি হয়েছে সেখানে কিন্তু সংগঠন করে দিয়েছে সরকার, সরকার বলছে ইউ মেক এ, আপনি আমি মিলে একটা সংগঠন তৈরি করতে পারি যেটা সরকার লাইসেন্স দিবে, যে সংগঠন আমার কমিউনিটিতে, আমার কমিউনিটিতে সে সংগঠন এদের এদের নিয়ে কাজ করবে, এদের কার কি সমস্যা আছে সেখানে সরকার আইন দ্বারা নিয়ন্ত্রণ করেছে এবং এই প্রত্যেকটা এই আইনে তাদের উত্তরাধিকার পাওয়া হতে শুরু করে সম্পত্তির অধিকার হতে শুরু করে রাষ্ট্রের সুন্দর আইন তৈরি হয়েছে। এখন আইনগুলো আসলে ইমপ্লিমেন্ট করা দরকার, আর আসলে অনেকে তো জোর করে তো করা যায় না, মানুষের মধ্যে যদি আপনি সচেতনতা, ওই যে আপনি বলছেন আপনার ইংল্যান্ডে কিন্তু নিজের থেকেই তারা আগে আপনাকে রেসপেক্ট করে, ঠিক না? আমাদের দেশে সেটা আসলে আমরা এখনো ডেভেলপ করতে পারি না, এই রেসপেক্টনেসটা আসলে করতে করতে আমরা আশাবাদী হব ইনশাআল্লাহ। জি স্যার, এবং আপনি স্যার আপনি শুনলে অবাক হবেন, আমরা ইংল্যান্ডে আমরা যারা বাংলাদেশি কমিউনিটি বা এশিয়ান কমিউনিটি আমরাই কিন্তু লুকোচুরি খেলি, এখানকার যারা অরিজিন তাদের মধ্যে কিন্তু কিছু নেই স্যার। আমরা কিন্তু ইংল্যান্ডে থাকি আর বাংলাদেশে থাকি, আমাদের সবার কিন্তু ওই যে আমরা বাচ্চা যে অটিজম আছে এটা কিন্তু কোনো ভাবেই যেন ফ্যামিলি মেম্বার না জানতে পারে, আত্মীয় স্বজন জানতে না পারে। সো ওই একই কথা স্যার আমি, হ্যাঁ সুবিধাটা এইটুকুই যে একটা ভালো কান্ট্রিতে আছি, সার্ভিস গুলো আলহামদুলিল্লাহ খুব ভালো পাই আমরা, আর কিন্তু আমরা যদি আমাদের কমিউনিটির কথা বলি, আমরা যেখানেই থাকি পৃথিবীর আমাদের একই অবস্থা স্যার, এটা খুব দুঃখজনক স্যার। আমরা আপনার সাথে আপনার একটা কোশ্চেনের আবার একটা উত্তর দেই, যদিও উত্তর দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে এই যে একটা আমাদের যে একটা মেন্টালিটি, এই যে আপনি বলছিলেন আমাদের সাবকন্টিনেন্টের মানুষদের বা যে আমরা আমরা এটা আসলে, এটা আসলে কি আমাদের ওই এটা একটা জেনেটিক্যালি সমস্যা একেবারেই, এটা হচ্ছে কি আপনি চাইলেও তো আপনার আপনি তো আশেপাশের লোকজন তো অনেক সময় খুব ক্লোজ আত্মীয়, আমি বলবো না আমি আমি কিন্তু বাহিরের আত্মীয়দের বা বাহিরের রুগীদের বা বাহিরের লোকদের তেমন কোনো সমস্যা আমি দেখি না, খুব ক্লোজ আত্মীয় আপনাকে অনেক সময় সাপ্রেস করার চেষ্টা করে, অনেক সময় আপনাকে মানসিক শারীরিক বিভিন্ন ভাবে আর কি ইয়ে করার চেষ্টা করে। সো এই মেন্টালিটিটাই আমাদের অনেক সময় প্রফেশনালদের মধ্যে থেকে যায় যে আসলে যে আমরা আসলে এটা যদি বলে দেই এটা জেনে গেল বা এটা কি হবে না, ব্যাপারটা আসলে মানে কোন একটা চিকিৎসা বা কোন একটা জিনিস যদি আমরা জানাই বা বলি, এটা তো এরকম না যে আপনি তাকে, আমি আজকে আমি বলি আপনাকে একজন পিএলআইডি রোগী, কোমর ব্যথার রোগী হোক, আর্থ্রাইটিসের রোগী, সিভিয়ার পেন নিয়ে আসলো, ইভেন কি একজন স্ট্রোক রোগী, স্ট্রোক করেছে, প্যারালাইসিস, সে জানে তার এক পাশ অবস, কিন্তু আলহামদুলিল্লাহ উইদিন টু টু থ্রি ফোর মান্থসের মধ্যে রোগী নিয়ার অ্যাবাউট কাছাকাছি চলে যাচ্ছে আমার আগের লাইফে, কিন্তু আমার অটিস্টিক আমার স্পেশাল বেবির ক্ষেত্রে কি এটা সম্ভব? নো, ইট ইজ এ লাইফ লং ডিসঅর্ডার। সো এই ক্ষেত্রে আমরা যদি সব প্রফেশনালিস্টরা আরো একটু হেল্প করি সবাইকে, অনেক প্রফেশনালিস্ট আমি দেখছি আপনার অনেক ভালো, অনেক অনেক হেল্প করে, অনেক ক্ষেত্রে তারা সময় পায় না, এটাও কিন্তু একটা ব্যাটার। আপনি হয়তো আপনি কিন্তু হয়তো এখন চিন্তা করছেন যে আসছেন আপনি হতাশায় ভুগছেন, এটা আসলে আপনাকে একটু হেল্প করি, এটা আপনার হেল্প হবে। আমি একে ফ্র্যাঙ্কলি বলি যে আমি আপনার এখানে টাইম দিয়েছি আসবো, তারপরেও আমার স্টিল এখনো অনেক রুগী দেখা বাকি রয়ে গেছে, তো এটা আসলে হয়ে উঠে না। তো এই জন্য হয়তো আপনি হতাশার কিছু নাই ইনশাল্লাহ, আপনি কন্টিনিউ করছেন, এটা জানা জানি মানে আরো আসবে, অনেকে আসবে ইনশাল্লাহ, আমরাও হেল্প করবো যে যার অবস্থান থেকে। থ্যাংক ইউ স্যার। স্যার আমি দুটো কোশ্চেন নিব স্যার, কোশ্চেন গুলো অনেকক্ষণ ধরে এসছে এখানে। পুষ্প প্রীতি উনি বলছেন যে আমার বাচ্চার সিপি এখনো হাঁটতে পারে না, বয়স 2 বছর 6 মাস। সো সিপি বেবিদের ক্ষেত্রে স্যার আপনারা কি ধরনের ইয়ে করেন স্যার, সাজেশন? আচ্ছা, খুবই মজার একটা ইয়া ডিজিজ এবং ডিসঅর্ডার এটা, আসলে সিপি বলছে হচ্ছে কি এটা ডিউ টু অ্যাট দা বিফোর বিফোর মানে অ্যাট দা টাইম অফ প্রেগনেন্সি অথবা অ্যাট দা টাইম অফ ডেলিভারি অর আফটার ডেলিভারি,
এনি সেরিব্রাল যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, মানে ব্রেনের কোনোভাবে কোনো কোনো অক্সিজেন হাইপোক্সিয়া হতে পারে, বা বিস ডেলিভারি বা ফোর্সেপ ডেলিভারি, বা অনেক সময় সিজারে দেরি হয়েছে, বা ইনফেকশন হয়েছে, কোনো রোগ হয়েছে, এনি কারণে সিপি সেরিব্রাল পলসি হতে পারে। তো এই বাচ্চাগুলো কিন্তু এটাও একটা অ্যাচিভমেন্ট, এটা আমরা কিন্তু এখন কোন সেরিব্রাল পলসি বাচ্চা আমরা উইদিন 2 বছর 3 বছর 4 বছর 5 বছরের মধ্যে নেয়ার অ্যাবাউট সে স্বাভাবিক বাচ্চার দিকে চলে যায়। এবং এই বাচ্চাগুলো খুব ট্যালেন্ট হয়, খুব ট্যালেন্ট হয় সেরিব্রাল পলসি বাচ্চারা, কিন্তু একাডেমিক্যালি ট্যালেন্ট। তো আমার মনে হয় উনি একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টকে দেখাক, ফিজিওথেরাপি করুক, শিখুক, বিভিন্ন এই ক্ষেত্রে বিভিন্ন এক্সারসাইজ গুলো বাসায় বাবা মারা শিখতে পারে, করতে পারে, কন্টিনিউয়াস প্রসেস। বা সেরিব্রাল পলসি বাচ্চা আর অটিজম বাচ্চা একটা দুটো আলাদা জিনিস। থ্যাংক ইউ স্যার। সো উনি ঠিক তাহলে এই মুহূর্তে যেহেতু বাচ্চার বয়স 2 বছর 6 মাস, একজন ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হওয়াটা উচিত। স্যার আরেকটা কোশ্চেন ছিল, পিনু খাদিজা আপু বলছেন যে লো মাসল টোনের জন্য কি কোনো স্পেশাল বেল্ট দিয়ে সাপোর্ট দেওয়া যায়? কোমর আর পায়ের মাসল খুব দুর্বল, 2 বছর দাঁড়াতে পারে না বেশিক্ষণ। অবশ্যই অবশ্যই, এখানে আমরা আপনাকে আপনি একটা এটার বলে স্ট্যান্ডিং ফ্রেম, স্ট্যান্ডিং ফ্রেম আপনি কোথায় আছেন আমি জানি না, স্ট্যান্ডিং ফ্রেম ইংল্যান্ডে থাকেন? হ্যাঁ, ইংল্যান্ডে তো আরো অ্যাডভান্স স্ট্যান্ডিং ফ্রেম পাওয়া যায়, ইন্টারনেটে আপনি সার্চ দেন, লেখেন স্ট্যান্ডিং ফ্রেম অর KFOAFO, বিভিন্ন অর্থোসিস পাওয়া যায়। হ্যাঁ, যেটা অবশ্যই আপনার ওখানকার ফিজিওথেরাপিস্ট তো প্রোভাইড করার কথা, যেগুলা এই জাতীয় আমরা বলি কি একটা জিনিস দুর্বল। হ্যাঁ, আপনার বেবি অটিজমে দুর্বল, সেটা জানে না, শিখতে পারে না, আমরা সেটা হেল্প করতেছি, ঠিক না? আমরা বাচ্চাদের শিখাচ্ছি টয়লেট ট্রেনিং, জামা কাপড় গায়ে দেওয়া, এটসেট্রা এটসেট্রা। তো তার মাসেল টোন কম বা দুর্বল, মাসেল পাওয়ার টোন যাই বলেন এগুলো কম, তো সেই ক্ষেত্রে তাকে তো আমাকে একটা এক্সটার্নাল সাপোর্ট দিতে হবে। একেবারে খুব সিমটোমেটিক ট্রিটমেন্ট, বুঝতে পারছেন, জিনিসগুলো নিয়ে তো মানে জটিলতার কোনো দরকার নেই, একটা সিমটোমেটিক ট্রিটমেন্ট উনি একটা সাপোর্ট অবশ্যই দিতে পারে, যে সাপোর্টটা ওনাকে বাচ্চাকে হেল্প করবে। এই সাপোর্ট একজন ফিজিওথেরাপিস্টের কাছ থেকে নিতে পারে, অথবা ইন্টারনেটে কিন্তু অনেক ভাবে একটু একটু রিসার্চ একটু সার্চ দিলে। বিষয়টা যদি বাংলাদেশের ক্ষেত্রে হয়, সাপোজ ধরেন যিনি বাংলাদেশে আছেন, সেই ক্ষেত্রে উনি কি করতে পারেন স্যার? বাংলাদেশে এখন অর্থোসিস এবং প্রোস্থেসিস প্রচুর সেন্টার আছে, স্পেশালি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল, পঙ্গু হাসপাতাল যেটা, এটা চারপাশে প্রচুর সেন্টার তৈরি হয়েছে, অনেকে কাজ করে, ওইখানে গিয়ে উনি এটা তৈরি করে নিতে পারেন। থ্যাংক ইউ স্যার। পিনু খাদিজা আপু, আশা করছি আপনি আপনার কোশ্চেনের আনসারটা পেয়েছেন। স্যার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম স্যার, যে প্রফেশনালদের যে আসার ব্যাপারটা, জিনিসটা যত বেশি ডিসকাশন হবে, যত মানুষের কাছে পৌঁছাবে, ততই আমরা মনে করতেছি যে আমাদের অ্যাওয়ারনেস। আমি আপনাকে একটু হেল্প করি, আবার আবার ইন্টারফেয়ার করি, যত বেশি আপনি রোগ নিয়ে কথা বলবেন বিইং এ প্রফেশনাল, তত আপনার রোগী বেড়ে যাবে, তত আপনার ক্লায়েন্ট বেড়ে যাবে। আমি কি কথা বুঝাইতে পেরেছি? আমার মনে হয় প্রফেশনালরা শুড থিংক রিয়েলাইজ দিস ম্যাটার, ঠিক আছে? প্রফেশনালরা যদি এই জিনিসটা রিয়েলাইজ করে, জি হ্যাঁ আপনি এই কাজটা করেন, আপনি ভাই যে অটিজম নিয়ে কাজ করেন, এটা তো অনেকে জানেই না, এটা যে আপনার কাছে যেতে হবে। তো এই জন্য আমি কিন্তু আপনার লাইভের শুরুতেই বলছি, আমি কিন্তু অটিজম নিয়ে কাজ করি না, আমি জানি লাইভের পরে কালকে আমার কাছে রুগী আসা শুরু হবে, আই ডোন্ট ওয়ান্ট দিস, কারণ আমি অন্য সাইড নিয়ে কাজ করছি, আমি ফিজিওথেরাপির একটা সাইড নিয়ে কাজ করছি। আমাদের অনেক ফিজিওথেরাপিস্ট বাংলাদেশে অটিজম নিয়ে কাজ করে, তারা সেটা নিয়ে কাজ করে, তারা কিন্তু স্পেশালিস্ট, সো তারা কিন্তু এটা পড়ালেখা করে, আরো রিসার্চ করছে, আরো তারা এটা নিয়ে কিভাবে কাজ করা যায়। হ্যাঁ, বিভিন্ন অকুপেশনাল থেরাপিস্টরা কাজ করছে, স্পিচ থেরাপিস্টরা কাজ করছে, বা বিভিন্ন স্পেশাল এডুকেটর যারা আছে তারা কাজ করছে। তো এটা এটা তারা যদি আপনার শুধু আপনার লাইভে আসার তো দরকার নেই, তারা তাদের তাদের ফিডব্যাকটাই দেখ জানাক বলক, এটা তো আসলে অনেকে জানে না, অনেক বাবা মা তো অনেক কারণে কার কাছে যাবে কি করবে, বা সামাজিক সমস্যার কারণে এটা বলতে চাচ্ছে না। আপনি যখন কথা বলবেন তখন তো বাবা মা ফিরে আসবে। স্যার আপনি জাস্ট একটু চিন্তা করেন স্যার, যে ঢাকার বাহিরে ধরেন একদম গ্রামাঞ্চলে থাকে, একদম গ্রামের ভেতরে থাকে, সেই মাটার যখন ফ্যামিলি থেকে প্রেশার, হাজবেন্ড শ্বশুর শাশুড়ি বলছে খবরদার যাতে কেউ না জানে,
বাচ্চা বড় হতে হতে ঠিক হয়ে যাবে, কিন্তু মাটা ঠিকই বুঝতে পারছেন, কারণ ওনারা দেখছেন আমাদের সেশন, দেখছেন আমাদের ভিডিও, দেখছেন, সে বুঝতে পারছে তার বাচ্চাটার আসলে খুব দরকার। ঠিক ওই মুহূর্তে আপনি চিন্তা করেন তাহলে ওই মাটার কি করার আছে, যেখান থেকে ফ্যামিলি সাপোর্ট পাচ্ছে না, সে ওই গ্রামে কোনো থেরাপি সেন্টার নেই, কিছু নেই। কিন্তু আমাদের, টু বি অনেস্ট স্যার, আমাদের থেরাপিস্টরা, আমি জানি না বাংলাদেশে কেন ওনাদের সার্ভিসিং চার্জটাও যেমন বেশি স্যার তুলনামূলক, আমরা যদি নেবার কান্ট্রি ইন্ডিয়ার কথাটা কম্পেয়ার করি, ইন্ডিয়ার তুলনায় আমাদের থেরাপিস্টদের চার্জ বেশি, এবং ওনারা কিন্তু ওইভাবে, আমি বলবো যে আমার মা, আমার সাথে যে মায়েরা আছেন, মায়েরা খুব বেশি ভুক্তভোগী হচ্ছেন স্যার। আমি ঠিক মানে আপনাকে আমি বোঝাতে পারছি না যে আমি ওই কষ্টটা আমি ফিল করছি, কারণ আমার একটা স্পেশাল বাচ্চা আছে। আমি যখন চিন্তা করি আমার যদি সেম কন্ডিশন হতো আমি কি করতাম স্যার। আরেকটা বিষয় স্যার, আজকে আপনি যে পজিশনে আছেন, ডক্টর আব্দুল নূর তুষার আছেন, ডক্টর সাকলাইন আছেন, হ্যাঁ, আপনাদের সবার, আমাদের, ওনাদের স্পেশাল বেবি আছেন, ওনারা, আপনারা জানেন আপনারা আপনাদের এই বাচ্চাটার জন্য কি কি করতে পারেন, কিন্তু যাদের এই এই চিন্তা করার ক্ষমতাটাই নেই স্যার যে তারা মরে গেলে তাদের বাচ্চাটার কি হবে স্যার, এবং বেশিরভাগই কিন্তু এই সিচুয়েশনে আছে যে আমি যদি মরে যাই আমার বাচ্চাটার কি হবে। ঠিক এই পর্যায়ে স্যার বাংলাদেশে কি কি হচ্ছে স্যার, তাহলে আমাদের, আমরা বাবা মা গুলো কিভাবে বাচ্চাকে সাপোর্ট করবো যদি আমরা মানসিক ভাবে এত এত প্রেশার মধ্যে থাকি স্যার? আপনাকে আপনাকে আমি একটু হেল্প করতে চাই, সেটা হচ্ছে আমাদের এই বাবা মাদের এত ওরিড হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, আমি একটু যদি আপনি ধর্মীয় দিক থেকে একটু চিন্তা করেন, আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে কিন্তু আসলে সবকিছু দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। এই একটা জিনিসই শুধু বাবা মাকে বোঝা উচিত যে সে স্পেশাল, এখানে স্পেশাল বেবি নট অনলি। আমাকে কিন্তু যে ট্রেনিং সেশনে মাঝে মাঝে দুই একজন বাবা মা বলে, স্যার তাহলে কি আমার বেবি যদি স্পেশাল হয় তাহলে আমি কি স্পেশাল ফাদার কিনা? আমি বলছি অফ কোর্স, ওয়াই নট, আপনি তো স্পেশাল ফাদার, আপনাকে তো আসলে আল্লাহ পাক চয়েজই করেছে এই দায়িত্বের জন্য। এবং স্পেশাল বেবি সংক্রান্ত অনেকগুলা হাদিস, কোরআনের বিভিন্ন রিসার্চ এবং ডাটা আছে, সেটা আমাদের অনেকগুলা ডাক্তাররা অলরেডি এটা নিয়ে কাজ করছেন যে কোন জায়গায় কি আসছে, রিসার্চ ওয়ার্ক হচ্ছে। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে এগুলো প্রকাশ করব যে কিভাবে আল্লাহ পাক আপনাকে এখান থেকে উত্তরণ দিবেন ইহকাল এবং পরকালে। সো এটা এটা নিয়ে এত ওরিড হওয়ার কোনো কারণ নেই। আর আমি সবাইকে জানাতে চাই, বাংলাদেশ নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন 2013 এবং যে বিধিমালা 15 হয়েছে সেখানে বাচ্চাদের অধিকার ক্লিয়ার করেছে সরকার। আপনি আপনি মারা গেলে কি হবে সেটা সরকার কিন্তু বলে দিয়েছে, জাস্ট আপনাদেরকে এখন একটু জানতে হবে। ওই যে একটা কথা আছে না, আমাদের পবিত্র কোরআন শরীফ যখন নাজিল হয় প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিব্রাইল আলাইহিস সালাম এসে বলেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। তো আমরা যদি না জানি, না পড়ি, না বুঝি, অত হতাশার কিছু নাই, পড়ালেখা করতে থাকেন, এই সেশনগুলো অ্যাটেন্ড করতে থাকেন, জানতে থাকেন, বিভিন্ন সেমিনারে অ্যাটেন্ড করেন, আইনগুলা জানেন, অন্য দেশের আইনে কি আছে পড়ালেখা করেন, করতে করতে ইনশাল্লাহ এটার একটা সমাধান হয়ে যাবে। এটা নিয়ে তো আমার মনে হয় না এত ওরিড হওয়ার কথা। আর বাবা মাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই, যেহেতু স্পেশাল নিড বেবি বাবা মা আপনারা, আপনাদেরকেও বেশি দিন বাঁচতে হবে, এটা হচ্ছে আপনাদের মূল কথা। যেমন আমার কাছে প্রায় রুগী আসে, এসে বলে স্যার আমার কিন্তু বাচ্চার এই সমস্যা, ওই সমস্যা, তো এখন আপনার কি করতে হবে? আমি যতটুকু সম্ভব চেষ্টা করি তাকে একটা গাইডলাইন দিই যে আপনি এইভাবে থাকেন, এইভাবে ইয়ে করেন। আপনি এখন আপনি কোমর ব্যথা নিয়ে যদি স্ট্রোক করে যদি বিছানায় শুয়ে থাকেন, তারা আপনার ওই ডাউন সিনড্রোম বেবিটা এখন বয়স 30 হয়েছে বা 25 হয়েছে, এখন বড় হয়েছে, তাকে কে দেখাশোনা করবে? বা আপনার আপনি আর একটু সময় দিয়ে যান তাকে। তো এই জিনিসগুলো হচ্ছে কি, এই জিনিসগুলো একটু আমাদের সবাইকে অ্যাড্রেস করতে হবে। আর হতাশের কোনো কারণে ডিজিজগুলো বাড়ছে আর সার্ভিসগুলো মনে হয় আরো রুট লেভেলে চলে যাচ্ছে। আপনারা একটু প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, সরকার কিন্তু কাজ করছে বিভিন্ন জায়গায়। আপনার ওই যে টাকা দিয়ে সার্ভিস কেনা নিয়ে তো রিড হওয়ার কোনো কারণ নেই, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আপনার অত অনেকের সব অনেকের অত টাকা, অনেকের অনেকে তো সিঙ্গাপুর, থাইল্যান্ড বা আপনার ইউরোপে, আমেরিকা কান্ট্রিতে যাচ্ছে সার্ভিস নেওয়ার জন্য, ফিজিওথেরাপি নেওয়ার জন্য, স্পিচ থেরাপি নেওয়ার জন্য, তাদের টাকা আছে, যাচ্ছে, কোনো সমস্যা নেই। আপনি তো হতাশ হওয়ার কোনো কারণ নেই, জাস্ট জিনিসগুলো বুঝেন। এখানে তো কোনো এরকম না যে আমি ওষুধ রেখে দিচ্ছি আপনাকে সে অধিকার দেওয়ার দরকার, তো ওষুধ না, এখানে এগুলো তো ওষুধের কোনো ভূমিকা নেই, এখানে কাজ করতে হবে। বেটার, ইউ আর দ্য বেস্ট থেরাপিস্ট, এখানে হচ্ছে বাবা মা হচ্ছে বেস্ট থেরাপিস্ট। আমি আপনাদের, কিন্তু আমাদের থেরাপিস্টরা বলছেন বাবা মাকে থেরাপিস্ট হওয়া উচিত নয়, বাবা মা থাকা উচিত, থেরাপিস্ট মানে কি, থেরাপিস্ট মানে কি, থেরাপিস্ট হচ্ছে চিকিৎসক,
চিকিৎসক কি চিকিৎসক আমরা এখানে আপনি তাহলে আপনার কি জেনারেল যে নরমাল স্কুল স্কুলে যে বেবিটা যা তাকে পড়ালেখা আপনি করেন না বাসায় বন্ধ করে দেন তা আপনি সেটা বন্ধ করেন অসুবিধা কি সেটা তো করবেন না তারা এটা বলছে এটা আমাদেরকে বুঝতে হবে দিস ইজ নট এ ডিজিজ দিস ইজ এ ডিসঅর্ডার এবং লাইফ লং ডিসঅর্ডার সো লাইফ লং ডিসঅর্ডারে আমার শুনেন আমি আমার রুগী প্রায় ব্যাক পেইনের রুগী ব্যাক করে হ্যাঁ ব্যাক করে আসে ভালো আমাকে এখানে অনেক টাকা পয়সা দিয়া ভালো হয়ে চলে যায় এক বছর পর আবার হাজির হাজির কেন হাজির আবার ব্যথা শুরু হয়েছে তা আমি বললাম তাহলে আপনাকে যে আমি যে চারটা দিয়েছি এই যে না বলেছি কো স্যার ভালো আছিলাম তো এই জন্য আর মানি না এখন দেখেন তাহলে আমি তখন বলছি নো আপনি যদি এরপর থেকে আমার এই এই নিয়মগুলো আমি যে বুঝিয়েছি আপনাকে শিখিয়েছি এবং বারবার বলছি যদি এটা না মানেন আপনারা আমি চিকিৎসা করবো না আপনার আসার দরকার নেই আমি কি আপনার বাসায় বাসায় গিয়ে প্রতিদিন আপনার সাথে বসে থাকবো একটা ডাক্তার থেরাপিস্টের সম্ভব কোনোদিন সম্ভব না সো এই জিনিসগুলো আসলে যদি অ্যাচিভমেন্ট আমি যদি আজকে শুনি শুনেন আমি যদি শুনি ডাক্তার শফিল্লা প্রধানের কাছে এসে একটা অটিজম বেবি ভালো হয়ে গিয়েছে এবং সে বেবি যদি আপনার এই লাইভে এসে কথা বলে যে হ্যাঁ আমার এই সমস্যা ছিল আমি পারতাম না সাথে বাবা মা বসে আছে কালকে থেকে ও কি আর জায়গা দিতে পারবো আমি কি আর জায়গা দিতে পারবো বেবি বাবা মারে কোনোদিন পারবো না তো এই জিনিসগুলো আমাদের অ্যাচিভমেন্ট আসতে হবে আমি যদি অ্যাচিভমেন্ট অর্জন করতে না চাই আপনি কতদিন ধরে রাখবেন বাচ্চাকে আপনার বাচ্চা কতদিন যাবে আমার কোটি কোটি টাকা থাকুক আমি তো সারাদিন গিয়ে অকুপেশনাল ফিজিওথেরাপি অন্য থেরাপি দিতে যাবো না সারাদিন টাকা দিয়ে দিয়ে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে হবে জিনিসটা বেটার আমার প্রফেশনাল ডিগনিটি আমি বাড়াতে যদি চাই বাবা মাকে কাজে লাগাই আমার কমিউনিটিকে কাজে লাগা আমার ওই যে ভাই বোন যারা আছে আত্মীয় স্বজন তাদেরকে শিখাই তাদেরকে বলি আমি কিন্তু আপনাকে একটা জিনিস বলতে বলেছিলাম আপনারা তো ভুলে গিয়েছেন আমি আপনাকে খেয়াল করেন নাই সেটা হচ্ছে সরি আসলে আমি আমি কিছু জিনিস অ্যাড্রেস করতে চাই বাবা মাদেরকে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট একটা মেয়ে বেবি যদি হয় মনে করেন সে অটিস্টিক তার বয়স তার এখন মনে করেন তার পিরিয়ড শুরু হয়েছে এ বেবি আপনি বিভিন্ন থেরাপি সেন্টারে যাবেন আমার থেরাপি সেন্টারে আনবেন বা যেখানেই যাবেন এখানে তার তার সোশ্যাল সিকিউরিটি কি আমি কি আপনাকে বুঝাইতে পেরেছি আপনি একটা সুস্থ মেয়ের তো সিকিউরিটি আপনি দিতে পারেন না তা আপনি একটা অসুস্থ মেয়ে মেয়ে তো কথাই বলতে পারেন সে তো জানি না সে তো ইমোশনই প্রকাশ করতে পারে না তাহলে এখন আসেন আমি যদি থাইল্যান্ডের কথা বলি আমি আমি জানি না আমি আপনার দেশে যাইনি ইউরোপে যাইনি থাইল্যান্ড আমি দেখেছি থেরাপি চলে ভিতরে বটে বাইরে কিন্তু বাবা মা বসে বসে দেখছে হোয়াট আর দে ডুইং দেয়ার ওকে কিন্তু আমি এখানে দুঃখজনক হলো সত্য এই সকল ক্ষেত্রে আমরা দেখছি আমাদের একটু মানে অন্য একটা মানে চিন্তা ভাবনা যে আমরা মনে হয় যে আমাদের এটা হয়তো প্রকাশ হয়ে যাবে আমরা জেনে ফেলবে বা সুপার নো এটা আপনি আপনার আপনার ডিগনিটি আপনার প্রফেশনালিজম ডেভেলপ করেন এই সেন্টার গুলাকে সেভাবে গড়ে তোলেন সবাই সবার মতো করে চেষ্টা করেন হ্যাঁ এটাও তো একটা জিনিস আছে কি অনেক সময় যেমন আমরা ফিজিওথেরাপি বা অন্যান্য থেরাপি অ্যাডাল্ট যখন রুগী আসে স্পেশালি মহিলারা বা পুরুষরা তাদের প্রাইভেসির একটা ব্যাপার থাকে সেটা ঠিক আছে কিন্তু এট দ্য টাইম অফ স্পিচ থেরাপি অকুপেশনাল থেরাপি এখানে তো কোনো এখানে তো কোনো অ্যাডাল্টির ব্যাপার না এখানে তো কোনো তার কোনো যে তার যে মানে এখানে কোনো এক্সপোজারের কোনো সমস্যা নেই আমি এখানে তো দেখি না যে সিসি ক্যামেরা থাকলে বা ওখানে দেখলে কোনোভাবে কোনো সমস্যা হয় এই জিনিসগুলো আমাদের অ্যাড্রেস করা দরকার যে আমাদের এই এটা কিন্তু এই বাচ্চাদের কিন্তু শুধু বাচ্চা না একেবারে পরিবার থেকে কিন্তু তারা কিন্তু বিভিন্নভাবেই হয় এমনিতেই তারা তাদের সমস্যা তারপরে যদি কোনোভাবে পরিবারের অন্য সদস্য দ্বারা কোনোভাবে তারা নিগৃহীত হয় এখন সবাই কি সব টেকনিকে কি থেরাপি দেয় বা সবাই সবকিছু জানে আমার ফিজিওথেরাপি সেন্টার এখানে যেখানে আছে এখানে কি সবাই ফিজিওথেরাপিস্ট নো আমার এখানে বিভিন্ন লেভেলে কর্মচারী আছে আমার বিভিন্ন ডিপ্লোমা আছে ব্যাচেলার ডিগ্রি আছে আমাদের এখানে মেডিকেল অফিসার আছে আমাদের এখানে নার্স আছে অনেক অনেক কিছু বুঝবে না জানবে না অনেকে অনেক কিছু বুঝে না সে দেখা গেল বাচ্চাটার কোনোভাবে টর্চার করে বসলো বা ধমক দিল বা কোনোভাবে সে কাজ করতে গিয়ে তার একটা কোন একটা অ্যাসাল্ট করলো তো এই ক্ষেত্রে তার আসলে মানে কি হবে সে কি পরের দিন আর সেন্টারে যাবে তো এই জিনিসগুলো আসলে আমার মনে হয় সবাইকে একটু উপলব্ধি করা উচিত এবং এটা কিন্তু সবার আগে বাবা মাকে উপলব্ধি করতে হবে
মা এবং বাবাকে, মা এবং বাবা যদি উপলব্ধি না করতে পারে তাহলে কিন্তু সে এই অ্যাচিভমেন্ট আসা খুব টাফ। হ্যাঁ, অ্যাচিভমেন্ট আসা খুব টাফ। আর এটা হচ্ছে এটা এই জিনিসগুলো কিন্তু আমাদের কাজ করতে হবে প্রচুর। আর তাদের এই ক্ষেত্রে কিন্তু শুনেন, এই ক্ষেত্রে আপনাকে একটা সত্য কথা বলি, তার নেয়ার আমি আমি এখানে কিন্তু আসলে কাউকে কোনো মিসলিডিং করছি না বা কাউকে কম্পিটিটর তৈরি করছি না। তাদের উত্তরাধিকার ক্ষেত্রেও কিন্তু এখানে যে পরিবারের অন্যান্য সদস্যরা কিন্তু বিভিন্নভাবে ইনভলভ হবে, এই জিনিসগুলাকে তাদের মানসিক ভাবে তাদেরকে ডেভেলপ করাইতে হবে। হ্যাঁ, বুঝাইতে হবে যে তার একটা নিড আছে, আসলে সে আমাদের মতো না, আমাদের সমস্যা সে বুঝাতেই পারে না, তার প্রতি আন্তরিকতা, তার প্রতি মানবিকতা, এই জিনিসটা আসলে আমরা সামাজিক পারিবারিক স্লোগান রাজনৈতিক স্লোগানের মাধ্যমে তাদেরকে কিন্তু আসলে আপনার অ্যাড্রেস করতে হবে। আপনি যদি স্লোগান ব্যারিয়ার গুলো, আমরা ডিসেবিলিটিতে রিহ্যাবিলিটেশনে কি বলি ব্যারিয়ার, ওই যে আপনি বলছেন একটু আগে যে ওই যে শাশুড়ি বলছে ওটা বা আমাকে বলছে তোমাকে বলছে বা এটা এভাবেই রাখো বলা যাবে না অনেক কিছু, এই ব্যারিয়ার গুলা খুবই ইম্পর্টেন্ট। আমরা বলি এই ল্যাংরা ল্যাংরা বলিস না, আমরা যখন ক্লাস নেই হ্যাঁ স্টুডেন্টদের, কিন্তু আমি যখন বের হয়ে আসি রাস্তায় দেখি ল্যাংরারে বলি কিরে ল্যাংরা ভালো আছোস, তো আমি একদিকে ওইদিকে আমি ক্লাসে বলে আসলে ল্যাংরারে ল্যাংরা বলা যাবে না, কিন্তু আমি যখন বের হয়ে নিজেই এসে বলি ল্যাংরা ভালো আছো কিনা, তো এই জিনিসটা দেখেন তুমি মানে আমরা তাহলে এই যে জিনিসগুলা এগুলা কিন্তু চিকিৎসা এবং তাদের শিক্ষায় তাদের সকল ক্ষেত্রে বাধা দিচ্ছে, যেটা হয়তো আপনাদের ওখানে হয়তো আরো বেটার, অনেক অনেক বেটার আপনারা, কিন্তু আমাদের এই বাংলাদেশে এগুলা কিন্তু অনেকাংশে মানে শুধু না অনেকাংশে বাধা দিচ্ছে এবং ডাইভার্ট করে নিয়ে যায়। এই বাচ্চাদেরকে নিয়ে যাবে বিভিন্ন কবিরাজের কাছে, বিভিন্ন হুজুরের কাছে, যে ফু দিলে কবিরাজে ফু দিলে সে বাচ্চা ভালো হয়ে যাবে, ঠিক আছে? তো এই ফুয়ের পিছনে থাকে 1 বছর 2 বছর 3 বছর, ওদিক দিয়ে কিন্তু তার যে এতদিন একটা অ্যাচিভমেন্ট পেতো এখানে কিন্তু টাকা পয়সা খরচ হয়। সো এই জিনিসগুলা আমাদের মনে হয় অ্যাড্রেস করতে হবে। তাদের বিভিন্ন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কিন্তু সব ক্ষেত্রে, শিক্ষায় চিকিৎসাও চ্যালেঞ্জ। আপনি যে তাকে আমার কাছে নিয়ে আসবেন যে তার হয়তো কোনো একটা হাত ভেঙে গিয়েছে বা কোনো একটা সমস্যা বা দাঁতের সমস্যা, চোখের সমস্যা, কানের সমস্যা, সেখানে তো একটা চ্যালেঞ্জ। সেক্ষেত্রে ওই ডাক্তার তো অটিজম সম্পর্কে অনেক ক্ষেত্রে ধারণা নাও থাকতে পারে যে অটিজম শিশু সে হ্যান্ডেলিং করে নেই জীবন। সো তাকে তো আমাদের অ্যাড্রেস করতে হবে। তারপরে এই বাচ্চাদের দেখেন, এই বাচ্চারা কিন্তু ব্যালেন্সিং এর সমস্যা হয়, কোঅর্ডিনেশনের সমস্যা হয়, এভরিওয়্যার। তো তাদের চলাফেরা, এই যে তাদের লিফট বলেন, রাস্তাঘাট, তাদের গাড়ি বাস এভরিওয়্যার, তাদের স্কুলে যাওয়ার যে পাসেস, চলাফেরা রাস্তা, আমাদের রাস্তা তো সব ঢাকা শহরে দখল করে আছে বিভিন্ন অবৈধ দোকানদার দিয়ে, আমি সাধারণ মানুষই হাঁটতে পারেন, আপনি অটিস্টিক বেবিরা হাঁটাবেন কিভাবে? তো এই জিনিসগুলো আমাদের একটু 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 এখনই সময় আসছে, বাবা মারা কথা বলেন এবং এটা ইনশাল্লাহ আল্লাহ আফাক আপনাদের ইহকাল এবং পরকালে মঙ্গল দিবেন, শুধু আপনি আপনি বাচ্চার জন্য না নিজের জন্য। জি স্যার, স্যার তাহলে আপনি আসলে যেটা বলতে চান, প্রথম আমি যদি বলি একরকম যে আন্দোলন, এই সহজ ভাষায় যদি বলি তাহলে সেটা শুরু করতে হবে বাসা থেকে, মানে আমার একদম নিজের থেকে, বাবা মা আত্মীয় স্বজন এখান থেকে আগে নিজের এটা আন্ডারস্ট্যান্ডিংটা বাড়াতে হবে যে আমার বাচ্চাটার আসলে এটা তো কোনো রোগ না, এটা তো তার সারা জীবনেরই একটা ব্যাপার, সারা জীবনই তার কিছু না কিছু হেল্প লাগবে কোন বিভিন্ন সেক্টরে। স্যার স্যার আমি একটা বিষয় আপনার সাথে এখন একটু শেয়ার করবো। স্যার বাংলাদেশে এখন পর্যন্ত একটা গোষ্ঠী, যে মানে আমি বলবো প্রফেশনাল, যারা মনে করছেন যে ফুডের সাথে বা অটিজম, অ্যাকচুয়ালি সহজ কথায় অটিজম জয় করা যায়, সহজ বাংলায় যদি বলি, ওনারা এভাবেই অনেকটা প্রচারণা করছেন, হয়তো বা ব্যবসায়িক কারণেই করছেন, বা অটিজমকে আপনি জয় করতে পারবেন এই ধরনের একটা কনসেপ্ট আছে। তারা কি সার্ভিস দিচ্ছে অটিজম জয় করতে? যে আপনি স্পেসিফিক ফুড বন্ধ করে দেন অথবা মেডিসিনে চলে যান, আপনার বাচ্চা ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, খুব ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ, আমি আমার 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 পড়ালেখার উপরে আমি বলতেছি। হ্যাঁ, আমি যেহেতু বলছি আই এম স্টুডেন্ট হিয়ার, তো আমি যতটুকু রিসার্চ করেছি, আমি আমি প্রচুর রিসার্চ ওয়ার্ক করি। হ্যাঁ, এই জিনিসটা নিয়ে এখানে অনেকগুলা জিনিস আসবে, আমি একটু একটু সবার হেল্প করি। নাম্বার 1 ওষুধ, নাম্বার 2 থেরাপি, নাম্বার 3 হচ্ছে স্টেম সেল, নাম্বার 4 বিভিন্ন ডিভাইস,
নাম্বার ফাইভ বিভিন্ন খাবার দাবার, ঠিক আছে? তারপর হচ্ছে বিভিন্ন পাশাপাশি স্বপ্নে পাওয়া ওষুধ হইতে শুরু করে অনেক কিছু এখানে থাকতে পারে। এই জিনিসগুলো হচ্ছে আমরা যেটা দেখি এখানে, আসলে এটা এটা একেবারে ক্লিয়ার যে অটিজমের স্পেসিফিক কোন ওষুধ, কোন থেরাপি, কোন কিছু নাই। এটা এটা একেবারে ক্লিয়ার, এটা একেবারে ক্লিয়ার। এখন যদি কেউ এভাবে প্রচার করে যে এটা করলে অটিজম একেবারে ভালো হয়ে যাবে, গুড, আমরা দেখতে চাই, তবে সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব তাদেরকে যে তারা উইদাউট ফিতে এটা করুক, মানে তারা যেন কোনো সার্ভিস ফি না দেয়। ওকে, ইউ ইউ গিভ এ চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ নিব, কোনো সমস্যা নেই, বাট আমি তোমাকে আই 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 আমি তোমাকে প্রোভাইড করব মানি আফটার আমার বেবি ভালো হয়ে যাওয়ার পর, এর আগে না। আমার মনে হয় আমার বাবা মারা যারা দেখছেন তারা এই জিনিসটা জাস্ট এই মোটরটাতে আসেন যে কোনো অসুবিধা নেই, আপনার এটা করলে যদি আমি ভালো হয়ে যাই আমার বেবি, কোনো সমস্যা নেই, কিন্তু আফটার ভালো হয়ে যাওয়ার পর সেটা কয়দিন বলেন? এক মাস, দুই মাস, তিন মাস, চার মাস, দুই বছর, এটা তো ইয়ে আছে, এটা তো আজীবন না। একটা নির্দিষ্ট টাইম পরে আমি আপনাকে পে করে দিব, দরকার স্ট্যাম্পে লিখে দিই, কোনো সমস্যা নেই যে আপনার এটা ভালো হয়ে যাবে। তবে হ্যাঁ, এখানে ওষুধ নিয়েও কিছু কোশ্চেন আসে, বিভিন্ন মিনারেলস, ভিটামিনস নিয়ে কোশ্চেন আসে, খাবার নিয়ে কোশ্চেন আসে। আসলে এটা কিন্তু প্রত্যেকটা বাবা মা, এই জন্য আমি বারবার বলছি, অটিজম এমন একটা সমস্যা, বাবা মা কি ডাক্তার হতে হবে, বাবা মা কি থেরাপিস্ট হতে হবে, বাবা মা কি শিক্ষক হতে হবে, বাবা মা কি কেয়ার গিভার হতে হবে, বাবা মাকে স্টাডি করতে হবে। প্লিজ আপনারা একটু স্টাডি করেন, বোঝার চেষ্টা করেন যে কোথায় কোন ঘাটতিটা হচ্ছে। এক এক বেবির কিন্তু আসলে এক এক নিড আছে। যেমন একটা হাইপার অ্যাক্টিভ বেবি, হাইপার, খুব হাইপার, আপনি অকুপেশনাল থেরাপি দিচ্ছেন, এক্সারসাইজ করাচ্ছেন, ফিজিওথেরাপি দিচ্ছেন, অনেক কিছু করছেন, বাট হাইপারনেস আপনি কমাতে পারেন না। তো এই ক্ষেত্রে নিউরোপেডিয়াট্রিক, নিউরোলজিস্ট তো ওষুধ দিতেই পারে, এটা নিয়ে তো হি ইজ এ প্রফেশনাল স্পেশালিস্ট, সে তো পড়ালেখা করে আসছে, তো তার ওষুধটা খেতে তো আমি তো কোনো সমস্যা দেখছি না, তো সেটা সে খেতে পারে, কোনো সমস্যা নাই। তো জিনিসটা হচ্ছে এরকম। আবার অনেক ক্ষেত্রে একজন নিউট্রিশনিস্ট, আমি দেখছি অনেক বেবির ক্ষেত্রে কিন্তু অনেক খাবার কিন্তু হাইপার হয়, এটা সত্য কথা, বেবি টু বেবি ক্যারি করে, বেবি টু বেবি ক্যারি করে, অনেকের অনেক কিছু হাইপার হয়। আপনি নিজেই খেয়ে দেখবেন, একটা খাবার খেয়েছেন আপনি তিন চার দিন ধরে অ্যালার্জি সমস্যার কথা বাদ দিন, আপনি নিজের কাছেই মানে এটা আপনি স্যুট করে না। তো আমাদের বেবিদের এটা হইতেই পারে, খাবার যেমন আমার ফুয়েল দেয়, খাবার এমন আমাকে আবার ধ্বংস করতে পারে, তো দুইটাই হতে পারে। তো এই ক্ষেত্রে আসলে একজন প্রফেশনাল ডিগ্রিধারী স্পেশালিস্টের অপিনিয়ন নিতে হবে, একজন নিউট্রিশনিস্টের অপিনিয়ন নিতে হবে, একজন পেডিয়াট্রিশিয়ান বা পেডিয়াট্রিক নিউরোলজিস্টের অপিনিয়ন নিতে হবে, দাঁতের সমালে সমস্যা হলে ডেন্টিস্টের অপিনিয়ন নিতে হবে। এটা হচ্ছে একটা কো মর্বিড, আমি শুরুতে বলছিলাম কো মর্বিড অনেক সমস্যা থাকতে পারে বাচ্চাদের, অনেক কিছু থাকতে পারে, তো সেই ক্ষেত্রে কো মর্বিড সমস্যাগুলোকে কিন্তু আমাদের সমাধান পাশাপাশি করতে হবে, কেবল সারা বছর কেবল থেরাপি দিলে কিন্তু হবে না। জি স্যার, স্যার আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে, রোগীরা ওয়েট করছে, আমি আপনাকে আর বেশিক্ষণ আপনার সময় নেব না স্যার, আমরা শেষ করব লাইভ। আমি আপনার কাছে রিকোয়েস্ট করব যে আপনি যাওয়ার আগে আমাদের সাথে একটু শেয়ার করতে করবেন যে একজন ফিজিওথেরাপিস্টের রোলটা আমাদের স্পেশাল, আমি অটিজম বোঝাচ্ছি না, কারণ আমরা যখন বলছি স্পেশাল দ্যাট মিন্স এখানে ফিজিক্যালি ডিসেবল বেবিরাও ইনক্লুডেড, সিপি বেবি, ডাউন সিনড্রোম সবাই ইনক্লুডেড, তো সেই ক্ষেত্রে একজন ফিজিওথেরাপিস্টের রোলটা যদি আমাদেরকে একটু সংক্ষেপে আপনি বলে দেন তাহলে আমাদের বাবা মায়েদের জন্য বুঝতে সুবিধা হবে স্যার। অবশ্যই, এক্ষেত্রে ফিজিক্যাল থেরাপিস্টের ইম্পর্টেন্ট রোল প্লে করে, এখানে যে আমি বলছিলাম মাল্টি ডিসিপ্লিনারি যে টিম ওয়ার্ক, এক্ষেত্রে করতে গেলে অনেক সময় যেমন আপনার প্রয়াস আছে, ওখানে আমাদের ফিজিওথেরাপি আলাদা আউটডোর ডিপার্টমেন্ট আছে, আমাদের ইটনা, বঙ্গবন্ধুতে, সব জায়গায় কিন্তু ফিজিক্যাল থেরাপি কিন্তু ওখানে প্রয়োজন আছে। আসলে এটা হচ্ছে কি সম্পর্কযুক্ত, একটা পেশার সাথে একটা সম্পর্কযুক্ত। ফিজিক্যাল থেরাপি, হোয়াট ইজ ফিজিক্যাল থেরাপি? ফিজিক্যাল থেরাপি হচ্ছে আমাদের এই যে ফিজিক্যালি যে কোনো সমস্যা যদি হয়, যেটা আইদার মানসিক সমস্যা হোক বা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার হোক বা নিউরোলজিক্যাল হোক বা এনি ট্রমা, এনি অ্যাক্সিডেন্ট, সেই ক্ষেত্রে সেখানে আবার ফিজিক্যালি তাকে ফিট করাটাই হচ্ছে ফিজিক্যাল থেরাপি। এই ক্ষেত্রে আমরা বিভিন্ন এক্সারসাইজ করে থাকি, এক্সারসাইজ যেমন স্ট্রেসিং এক্সারসাইজ, স্ট্রেসিং গ্রস মোটর এক্সারসাইজ, ফাইন মোটর এক্সারসাইজ, স্ট্রেসিং এক্সারসাইজ, নিউরোমাসকুলার ফেসিলিটেশন এক্সারসাইজ, এগুলা কিন্তু অটিজম এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বেবিদের অনেক উপকারে আসে, তাদের ব্যালেন্সের জন্য,
তাদের কোঅর্ডিনেশনের জন্য, তাদের মাসেলের ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য, তাদের জয়েন্ট রেঞ্জ অফ মোশন কে কারেকশন করার জন্য অনেক অটিস্টিক বেবি পেইন থাকতে পারে, আপনি জানবেন না। তাকে যখন আপনি যখন তাকে অ্যাসেস করতে যাবেন তখন দেখা যাবে যে তার পেইন আছে, বা সে একটা নির্দিষ্ট ইয়াতে সে হয়তো আপনাকে রিয়েক্ট করবে, তার রিয়েকশনটাকে আমার মতো না আপনার মতো না, তার রিয়েকশন সে হয়তো একটা কামড় দিয়ে বসবে আপনাকে, সে হয়তো একটা কিছু থ্রু করে দিবে আপনাকে। সো তখন আপনাকে এভরিহোয়ার ফিজিওথেরাপি এখানে ইম্পর্টেন্ট রোল প্লে করে, অনেক ক্ষেত্রেই ফিজিওথেরাপি প্রয়োজন আছে। আপনি যে এক্সারসাইজ করছেন, যে জিম বল দিয়ে ব্যালেন্সিং করাচ্ছেন, বিভিন্ন থ্রোয়িং করছেন, তো এগুলো তো ফিজিওথেরাপির বিভিন্ন আপনার আমাদের বিভিন্ন এক্সারসাইজের পার্ট। হ্যাঁ, এটা হচ্ছে ওভারলেপ করে, হ্যাঁ বুঝতে পারছেন, ওভারলেপ করে একটা পেশার সাথে আরেকটা কিন্তু ওভারলেপ করে, ওভারলেপ হতেই পারে। এখন সব পেশাজীবী যদি মনে হয় একজন অকুপেশনাল থেরাপিস্ট কাজ করতে গেলে যে তার এখানে ফিজিক্যাল কিছু প্রবলেম আছে, ফিজিওথেরাপি দরকার, সোই তাকে রেফার করে দেওয়া উচিত যে ফিজিওথেরাপিস্টকে দেখিয়ে আনেন, একটু কারেকশন করে আসুক। আবার তদ্রূপ একজন ফিজিওথেরাপিস্ট যদি মনে করে তার স্পিচ সমস্যা আছে, তাকে একজন, কারণ একজন স্পিচ থেরাপিস্ট যাহা পারবে স্পিচ থেরাপির ক্ষেত্রে, একজন ফিজিওথেরাপিস্ট তাহা পারবে না। একজন ফিজিওথেরাপিস্ট ফিজিক্যাল ডিসেবিলিটির জন্য যাহা পারবে, একজন অকুপেশনাল থেরাপিস্ট তাহা পারবে না, ইভেনকি একজন অন্য ডাক্তারও পারবে না। সো এই জিনিসটা বুঝতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে, এখানে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আর এই ক্ষেত্রে সেরিব্রাল পলসি, ডাউন সিনড্রোম এবং বুদ্ধি প্রতিবন্ধীদের স্পেশালি সেরিব্রাল পলসি ফিজিওথেরাপি প্রায় 90-100% রোল প্লে করে থাকে, ফিজিওথেরাপি স্পেশাল মানে আপনার সেরিব্রাল পলসির ক্ষেত্রে। আর অটিজমের ক্ষেত্রে তো আপনার বিভিন্ন, যে আমরা আপনি স্ট্রেসিং করাচ্ছেন, এক্সারসাইজ করাচ্ছেন, আপনি সেন্সরি দিচ্ছেন ইজ অ্যানাদার ইস্যু, ওকে, কিন্তু আপনার স্ট্রেসিং, এক্সারসাইজ, এই যে সুইমিং, রানিং, এগুলো তো ফিজিওথেরাপির অংশ। এই ফিজিওথেরাপি, হ্যাঁ, আপনাকে একজন ফিজিওথেরাপিস্ট বুঝাবে যে বাচ্চার ক্ষেত্রে কোন এক্সারসাইজটা আপনার দরকার, তার ফিজিক্যালি কোন জায়গায় প্রবলেমটা আছে, কোন মাসেলটা দুর্বল আছে, কোন ব্যালেন্সে সে সমস্যা, সে স্কুলে যেতে গেলে পড়ে যায় কেন, পড়ে যায় কোথায়, কি কোঅর্ডিনেশন বা কোনো ব্যালেন্সের সমস্যা হচ্ছে কিনা, মোটর ফাংশনে কোথাও সমস্যা হচ্ছে কিনা, সেই ক্ষেত্রে মোটর এনি প্রবলেম সেটা ফিজিক্যাল থেরাপিস্ট বিশাল রোল প্লে করে থাকে। থ্যাংক ইউ সো মাচ স্যার, আমরা আজকে কনসেপ্ট আমাদের ক্লিয়ার হলো। স্যার আমরা লাইভটা শেষ করব স্যার, কারণ আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে, রোগীরা ওয়েট করছে স্যার। আশা করছি ভবিষ্যতে আপনি আমাদের সাথে থাকবেন, আমরা হয়তোবা আপনার হাত থেকেই বাংলাদেশে ভালো কিছু একটা দেখতে পাবো ইন ফিউচার স্যার, আমাদের স্পেশাল বাচ্চাদের জন্য। যে দোয়া করবেন, আপনার আপনার আপনাকে বলবো যে আপনি কন্টিনিউ করেন, ইনশাআল্লাহ কোনো বাবা মা যেন হতাশ না, হতাশা আসলে মানে হতাশা কিন্তু ইসলামে সম্পূর্ণ নিষেধ। হ্যাঁ, হতাশ হওয়া যাবে না, কারণ আল্লাহ পাক বলেছে এরপরেই তোমার জন্য সাকসেস আছে। আপনি খেয়াল করেন আপনার মেয়ে, আপনি সারাদিন কাজ করছেন, হতাশ খুব, সে খুব আপনাকে একদিন হয়তো খুব এক্সাইটেড, কিন্তু পরের দিন সে কিন্তু আপনাকে এমন একটা কাজ দেখাচ্ছে আপনার একটা শান্তি হয়ে যায়, ঠিক না? যে জিনিস করতে 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 আসবে, হ্যাঁ করতে করতে আসবে। জি স্যার, স্যার আমার মেয়ে আমাদেরকে আমার মেয়ের কারণেই আজকে আমার এখানে আসা, আজকে এত মানুষের যে আমার মতো একই ইস্যুতে ভুগছি, এটা আমার মেয়ের কারণেই আমি জানতে পেরেছি, না হলে হয়তো আমি অটিজম বা এরকম কিছু দেখলে আমি বলতাম উফ এরকম করে কেন, আমি নিজেই বলতাম স্যার। স্যার আমার মেয়ে আমাকে আমাদেরকে শিখাচ্ছে, শিখিয়েছে, স্টিল আমরা লার্নিং, আমরা প্রতিদিন শিখছি স্যার, যে অন্যকে কিভাবে দেখতে হয়, আরেকজনকে কিভাবে ট্রিট করতে হয়। আমি বলবো যে ভালোবাসাটা মানে শেয়ারিং, এই জিনিসগুলো আমরা আমার মেয়ে আমাদেরকে শিখিয়েছে স্যার। থ্যাংক ইউ। আমি লাস্ট যেটা বলতে চাই যে সব মানে প্রত্যেক বাবা মাকে আমি বারবার বলছি, যারা এখনো হয়তো ডাক্তারের কাছেই যায় না বা কোনো থেরাপিস্টের কাছেও যায় না বা কোনো চিকিৎসা নেয় না বা অপচিকিৎসা আছেন বা বাচ্চাকে লুকিয়ে রাখার চেষ্টা করছেন, আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে আপনারা বের হয়ে আসুন, এক্সপোজ করুন। প্রত্যেকটা অটিজম বেবির পিছনে অনেক সার্থকতা, অনেক অনেক কিছু নিহিত আছে, অনেক পৃথিবীতে অনেক মানে মনীষী যাদের কিন্তু অটিজম সমস্যা ছিল, আমরা এখন তাই জানতে পাই। হ্যাঁ, একটা পর্যায়ে হয়তো কমে গিয়েছে, বাট তারা কিন্তু এখন সাকসেস, এটা আমি অনেক উদাহরণ আছে, অনেক দেশে অনেক উদাহরণ আছে। তো বের হয়ে না আসলে, আপনার যদি বের হয়ে না আসেন, না কথা বলেন, আপনার ইউ শুড ডিক্লারেশন, যে আপনাকে ডিক্লেয়ার করতে হবে যে আপনার এই বেবিটা স্পেশাল বেবি। আপনি জাস্ট যেখানেই যাবেন, স্কুলে ভর্তি করাচ্ছেন, যদি সে আগেই বলবেন আমার এটি স্পেশাল বেবি, সো
আপনি সেই সেই নিডটা তার কাছে চাইবেন। আমার মনে হয় আপনার সামাজিক স্লোগানের মাধ্যমেই আমরা আমাদের কাঙ্ক্ষিত অর্জন অর্জন করতে পারবো। আমাদের এত এই যে আইন কানুন সরকার তো পাশাপাশি আমাদেরকে দিয়েছে, তো ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ স্যার। স্যার আশা করছি আপনি আমাদের জন্য আমাদের রাস্তাটাকে আরো সুগম করবেন, আন্দোলনটা হয়তোবা আমরা আপনার মাধ্যমেই শুরু করতে করব ইনশাআল্লাহ। আপনি আমরা আপনাদের আপনার সাথে থাকবো স্যার। আপনার যদি এরকম কোনো প্ল্যান থাকে যে এই যে আপনি এতক্ষণ আমাদের সাথে যা শেয়ার করলেন এবং কিছুক্ষণ আগে যে কথাটা বললেন, আমরা স্যার এই আমি বিশেষ করে খুব আগ্রহী এই ব্যাপারে যে আমাদেরকে ভয়েস রাইজ করতে হবে, আমাদেরকে এই সাহসটা যোগাতে হবে। আমার বাচ্চা স্পেশাল, এটা আমার বাচ্চা এবং আমার বাচ্চার 8-10টা বাচ্চার মতো সমান রাইট আছে। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার ভালো থাকবেন, আপনার ফ্যামিলি সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।